আচ্ছা ঠিক আছে স্যার, লাইভ স্যার স্যার কতজন দেখেন তো আগে, ই হয় কিভাবে? হবে না না, স্টুডেন্ট না আসলে তো কথা বলা যাবে না, তাই না? কত? আমার তো এখানে দেখা যায় না যে কত জয়েন করলো। তার উপর দেখেন না যে লাইট বাটনের পাশে চোখের মতো আইকন আছে, কিসের মতন? ও হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ভাই, ওকে, আইসে স্টুডেন্ট আইসে, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই কেমন আছেন? অনেকদিন পর আবারও অনলাইনে আপনাদের সামনে। প্রথমে সেই বাদল সাইদ স্যারকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। ওবায়েদ স্যারকে ধন্যবাদ, এবং অফিসে যারা আছেন তারা দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন এই শীতকালেও। তো আমি প্রথমে সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি, হ্যাপি নিউ ইয়ার। আর আমি চাই যে এই 2020 একটা বিষাক্ত বছর, করোনার এই বছর এই 2020 শেষ হয়ে যাবে, 2021 সাল থেকে নতুন উদ্যমে শুরু হবে, মার্চ ফরওয়ার্ড, সামনের দিকে গিয়ে চলা। তো আপনারা সবাই জানেন যে আমাদের প্রায় ভ্যাকসিন জানুয়ারির মাঝামাঝি প্রায় পেয়ে যাব। জো বাইডেন নবনির্বাচিত প্রেসিডেন্ট, তিনি কিন্তু অটোমেটিক ভ্যাকসিন নিয়ে ফেলেছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত কিছু মোকাবেলা করে বাংলাদেশ এখনো ভালো আছে। মার্চ ফরওয়ার্ডের সকল সদস্য, উপদেষ্টা মন্ডলী, এর পরবর্তীতে আমাদের যারা সদস্য আছেন গ্রুপের, সবাই সুস্থ আছেন, ভালো আছেন, অন্তত এইটুকু আপনাদের দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও খুব সুস্থ আছি। তো আমরা ক্লাস শুরু করি। আজকে আপনারা আমার ফেসবুকে একটু দেখেছেন যে আজকের ক্লাস হচ্ছে ভূগোল থ্রি, অঞ্চল ভিত্তিক ভৌত পরিবেশ, অঞ্চল ভিত্তিক ভৌত পরিবেশ, এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চাই। আসলে আমি বাংলাদেশ অ্যাফেয়ার্স এর ক্লাস নিয়েই সাধারণত, বাংলাদেশ অ্যাফেয়ার্স এর টিচার, তারপরে ভূগোলটাকে একটু ভালোবাসি, এই কারণে ভূগোলের ক্লাস নেয়া। এবং আশা করি আপনাদের সিলেবাস ভিত্তিক চমৎকার ক্লাসগুলো তথ্যবহুল, এবং আজকের ক্লাস অনেক সময়, 2 ঘন্টা পর্যন্ত চলবে, অনেক তথ্য আছে, আপনারা সবাই আমার সাথে থাকবেন। আর একটাই রিকোয়েস্ট যে আসুন মায়া ছড়াই, এর কথাটা অর্থ হচ্ছে কি যে আসুন আমরা শেয়ার ছড়াই, যত বেশি শেয়ার দেবো আমাদের মার্চ ফরওয়ার্ড আর স্টুডেন্ট যারা, আমরা যেহেতু গ্রুপে ক্লাস নিচ্ছি সবাই দেখতে পারে, যাতে এই কারণে আপনার ই থেকে একটু শেয়ার দেবেন প্লিজ। তো আমরা শুরু করতে চাই যে অঞ্চল ভিত্তিক ভৌত পরিবেশ। আজকের মূলত আলোচনার বিষয় হচ্ছে, মনে করেন এই যে পৃথিবীটা, এই পৃথিবীটার উপরিভাগ, পৃথিবীর উপরিভাগ এবং পৃথিবীর নিচের ভাগ, অর্থাৎ অভ্যন্তরীণ গঠন এবং বাহ্যিক গঠন, বাহ্যিক গঠন, ঠিক আছে, এই দুটি বিষয় নিয়েই আজকে আলোচনা করব। তো আমরা সাধারণত যারা আজকে নতুন ক্লাস, আমার ক্লাসে অংশগ্রহণ করছেন, আমরা সবাই জানি যে জিওগ্রাফি, এই প্রথম ক্লাসে এই আলোচনা করেছিলাম যে জিওগ্রাফি, জিও মানে ভূ বা পৃথিবী, গ্রাফি মানে হচ্ছে বর্ণনা। এখন পৃথিবীর বর্ণনাকেই মূলত ভূগোল বলে, আর এই ভূগোল জিওগ্রাফিয়া থেকে এসেছে, অর্থাৎ পৃথিবী সম্পর্কিত যে বর্ণনা সেটাই হচ্ছে ভূগোল। তো আমরা এই ভূগোলকে সাধারণত দুই ভাগে বিভক্ত করি, এক হচ্ছে প্রাকৃতিক ভূগোল, প্রাকৃতিক ভূগোল, আর দুই হচ্ছে মানব ভূগোল বা মানবিক ভূগোল। তো প্রাকৃতিক ভূগোল এবং মানবিক ভূগোল, আমাদের আজকের এই সিলেবাসের এই অঞ্চল ভিত্তিক ভৌত পরিবেশটা কিভাবে আসছে সেই জিনিসটার কারণে আজকে আপনাদের এই বিষয়টা বললাম যে প্রাকৃতিক ভূগোল, প্রাকৃতিক ভূগোল যে প্রকৃতি নিয়ে যে সমস্ত বিষয় আলোচনা করা, আর মানব ভূগোল মানে মানব বিষয় সংক্রান্ত, পৃথিবীতে যে অধিবাসী আছে সেই অধিবাসী সংক্রান্ত যে ভূগোল, মানে তাকেই মানব ভূগোল বলে। তো প্রাকৃতিক ভূগোলের একটি আলোচ্য বিষয় হচ্ছে ভৌত পরিবেশ, ঠিক আছে, ভৌত পরিবেশ, অর্থাৎ আমরা বলতে পারি যে
প্রাকৃতিক ভূগোলের ভূপৃষ্ঠের উপরে যে ভৌত পরিবেশ এবং ভূ প্রাকৃতিক যে গঠন প্রক্রিয়া তাকেই প্রাকৃতিক ভূগোল বলে। আরো সংক্ষেপে বললে বোঝায় যে ভৌত পরিবেশ হচ্ছে প্রাকৃতিক ভূগোলের সেই শাখা, যে শাখায়, আরেকবার বলি, ভৌত পরিবেশ হচ্ছে প্রাকৃতিক ভূগোলের সেই শাখা যে শাখায় আপনার অশ্বমন্ডল, এর পরবর্তীতে ভূপৃষ্ঠ, বায়ুমন্ডল, বায়ুমন্ডল, জীবমন্ডল, এই সমস্ত মন্ডল গুলো আর কি আলোচনা করা হয় তাকে বলা হয় ভৌত পরিবেশ। আর অঞ্চল ভিত্তিক ভৌত পরিবেশ, অঞ্চল মানে রিজিওন, মানে এক একটা অঞ্চল, সবসময় মাথায় রাখবেন একটা অঞ্চল অন্য অঞ্চল থেকে যে অধিবাসী আছে তার অধিবাসীর বৈশিষ্ট্য প্লাস এই অঞ্চলের বৈশিষ্ট্য অন্য অঞ্চল থেকে আলাদা হবে। সুতরাং একক অঞ্চলে এক এক রকম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে অঞ্চল। আর ভৌত পরিবেশ হচ্ছে লগিয়া মানে এই ভৌত পরিবেশ আমাদের বায়ুমন্ডল, বায়ুমন্ডল, জীবমন্ডল, অশ্বমন্ডল, এই মন্ডল গুলো নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে ভৌত পরিবেশ। সুতরাং আজকে আমার আপনাদের আলোচ্য বিষয় প্রথমে যে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। এখানে আমরা তিনটি বিষয় আলোচনা করব, এক হচ্ছে অশ্বমন্ডল, দুই হচ্ছে গুরুমন্ডল, তিন হচ্ছে কেন্দ্রমন্ডল। কেন্দ্রমন্ডল কখনোই এই বিষয়টাকে আপনারা সিলি হিসাবে দেখা যাবে না, কারণ এখান থেকে প্রশ্ন আসতে পারে। সুতরাং আমি চাই যে এই বিষয়টা আপনাদের এত সুন্দর ক্লিয়ার করে যে এই ক্লাসের পড়া ক্লাসেই মুখস্থ যাবে, দরকার নাই আর বইতে পড়া। সুতরাং অশ্বমন্ডল, গুরুমন্ডল, কেন্দ্রমন্ডল, ঠিক আছে। একটু যদি সংক্ষেপে বলি যে 1.55 পৃথিবীর মোট আয়তনের অশ্বমন্ডল 1.55, মোট আয়তন না পৃথিবীর আর কি, আর গুরুমন্ডল হচ্ছে 82%, আর কেন্দ্রমন্ডল হচ্ছে গিয়া 16%। এই সবকিছু মিলেই আমাদের আজকের এই পৃথিবী। এখন ভাই আমি আপনাদের আগে একটা কথা বলি, আমি সূত্র ছাড়া বা উৎস ছাড়া কোনো কথা বলি না। আমার যে সমস্ত পড়া সবকিছু পাবেন উইকিপিডিয়া এবং নবম দশম শ্রেণীর যে গাইড বই, আমি একটা রেফারেন্স দেব, এই দুটো বিষয়ই আপনারা খুঁজবেন, দেখবেন আমার সমস্ত তথ্য এখানেই আছে। সুতরাং কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, আমি আপনাদের এটুকু এনশোর করতে পারি যতটুকু তথ্য এই মানে উইকিপিডিয়া প্লাস নবম দশম শ্রেণীর এই ভূগোল বই। সুতরাং অশ্বমন্ডল, গুরুমন্ডল, কেন্দ্রমন্ডল, আমরা সংক্ষেপে যদি হেডলাইনটা বলি যে অশ্বমন্ডল কাকে বলে, গুরুমন্ডল কাকে বলে, কেন্দ্রমন্ডল, পৃথিবীর উপরিভাগকে অশ্বমন্ডল বলে, মাঝখানের ভাগকে গুরুমন্ডল বলে, নিচের ভাগকে কেন্দ্রমন্ডল বলে। এটা হচ্ছে জাস্ট সাধারণ কথা, কিন্তু আমরা এই সাধারণ কথাটাকে আমরা একটু বইয়ের ভাষায় বা বইয়ের ভাব অনুযায়ী আর কি লিখবো। আমরা সবাই জানি যে পৃথিবীটা এরকম গোল, হ্যাঁ, এটা মনে করেন যে একদম কেন্দ্র। আর একটা গোল দেই, এই যে এইটা হচ্ছে বহিঃকেন্দ্র, আর এটা সরি এইটা হলো অন্তঃকেন্দ্র। কি লেখি বাবু, লিখছো অন্তঃকেন্দ্র, আর হচ্ছে বহিঃকেন্দ্র। অন্তঃকেন্দ্র, বহিঃকেন্দ্র 1216 কিলোমিটার, আর হচ্ছে 2270। তাহলে আপনার 2270 এত কিলোমিটার প্লাস 1216 এত কিলোমিটার সমান সমান 6843, এত কিলোমিটার পুরুত্ব এই কেন্দ্রমন্ডল, ক্লিয়ার। এই কেন্দ্রমন্ডল হচ্ছে 3486 কিলোমিটার পুরুত্ব। এর পরবর্তীতে এখানে আছে আপনার গুরুমন্ডল, এই গুরুমন্ডল এরকম চিত্রটা সুন্দর করে আঁকলে বুঝবেন এইটুকু নিয়ে মোট, এই যে এই গুরুমন্ডল হচ্ছে গিয়া 2885 কিলোমিটার পুরুত্ব। তবে এই গুরুমন্ডলের এই উপরের টুকে 700 কিলোমিটার আছে এলো ঊর্ধ্ব গুরুমন্ডল, আর নিম্ন গুরুমন্ডল এইটুকু, আর বহিঃকেন্দ্র, অন্তঃকেন্দ্র এটুকুলো এভাবে একটু দাগ দিয়ে দেই, এলো কেন্দ্রমন্ডল, ক্লিয়ার। এবার আসি এর 100 কিলোমিটার উপর দিয়ে হচ্ছে অশ্বমন্ডল,
100 কিলোমিটার, মানে এই এখান থেকে এখানে দূরত্ব হবে 100 কিলোমিটার। অশ্বমণ্ডলের উপর দিয়ে যে আবরণ পড়ে, তাপ বিকিরণের ফলে যে আবরণ পড়ে তার নাম হচ্ছে ভূত্বক। তাহলে এটা ভূত্বক, অশ্বমণ্ডল বা শিলামণ্ডল বলা হয়। এর পরবর্তীতে আপনার গুরুমণ্ডল, তারপরে হচ্ছে গিয়া কেন্দ্রমণ্ডল। ক্লিয়ার? একদম সহজ বিষয়টা চিত্রে একদম ক্লিয়ার করে ফেলছি। যদি আমরা বলি ভূত্বককে, আপনারা সবাই জানি যে পৃথিবী একটি গ্যাসীয় জ্বলন্ত মানে গ্যাসীয় পিণ্ড, তরল পিণ্ড। এই তরল পিণ্ড দেখা যাচ্ছে পৃথিবী যখন শীতল হওয়া লাগলো তাপ বিকিরণের কারণে, তখন উপরের যে ভারী বস্তুগুলো নিচে আসলো এবং নিচের যে পাতলা বস্তুগুলো মানে ভরের তারতম্যের কারণে আস্তে আস্তে স্তরীভূত হলো। অর্থাৎ এই তরল যে বিষয়টা সেটা আস্তে আস্তে গ্যাসীয় যে জ্বলন্ত পিণ্ড এটা আস্তে আস্তে ঠান্ডা হতে হতে এই উপরে যে একটা আবরণ সৃষ্টি হলো পৃথিবীর, এর নাম হচ্ছে ভূত্বক। অর্থাৎ এই অশ্বমণ্ডলের উপরে, আবার এই ভূত্বক আর অশ্বমণ্ডল একভাবে অশ্বমণ্ডলও বলে, কিন্তু অশ্বমণ্ডলের উপরে যে পাতলা আবরণ, যে কঠিন পাতলা আবরণ তাকে ভূত্বক বলা হয়। এবার এই ভূত্বকের 100 কিলোমিটার নিচে এবং গুরুমণ্ডলের উপরে যে 100 কিলোমিটার তার নাম হচ্ছে অশ্বমণ্ডল। এবার অশ্বমণ্ডলের নিচে 2885 কিলোমিটার পুরুত্ব বা পুরো যে মণ্ডল তার নাম হচ্ছে গুরুমণ্ডল। এর পরবর্তীতে 84-86 এই দুটো যোগ করলে হলো 34-86 এত কিলোমিটার হচ্ছে হলো আপনার কেন্দ্রমণ্ডল। এখন একটু বিষয়টা আপনি একটু দেখেন, ওইভাবে যদি মনে না রাখতে পারেন, এই যে চিত্রটা দিলাম, চিত্রটা দিলাম এখানে হচ্ছে এইটুকু মনে করেন কেন্দ্রমণ্ডল, এর পরবর্তীতে এইটুকু গুরুমণ্ডল, গুরুমণ্ডল আর একটু বড় দেই, এইটুকু গুরুমণ্ডল, গুরুমণ্ডল আর এইটুকু হচ্ছে অশ্বমণ্ডল, অশ্বমণ্ডল আর এই যে দিলাম ভূত্বক, ভূত্বক। এখন দেখেন কাহিনী, এর পরবর্তীতে অনেক কিছু শিখাবো। তো এই কেন্দ্রমণ্ডলে হচ্ছে লোহা পারদ গলিত সীসা, হ্যাঁ। এর পরবর্তীতে গুরুমণ্ডলে হচ্ছে ইসে কার্বন, তারপরে ম্যাগনেশিয়াম, লোহা মানে সরি নিকেল, সিম ও পারদ সীসা, সরি ঠিকই আছে। আর অশ্বমণ্ডলের হচ্ছে গিয়া, অশ্বমণ্ডলের উপরে একটা বিষয় আমরা আপনাদের সাথে আলোচনা করব। আগে দেখি যে গুরুমণ্ডলে হচ্ছে যে কার্বন লোহা, এখানে লোহা আছে, এই লোহা মুছে ফেললাম, তারপরে ম্যাগনেশিয়াম, আর কেন্দ্রমূল হচ্ছে পারদ সীসা গলিত লোহাও এখানে দেয়া যায়, ঠিক আছে। এখন আপনাদের একটা জিনিস বুঝাই যে এই ভিতরে যে পারদ আছে, সীসা আছে, গলিত আছে, আপনারা টেকটোনিক প্লেটের নাম শুনছেন কিনা এটা নিয়ে বিশাল আলোচনা করব। বড় বড় টেকটোনিক প্লেট হচ্ছে 7টি, মানে 7টা মহাদেশের 7টি টেকটোনিক প্লেট। আজকে আমি ফেসবুকে স্ট্যাটাসে লিখে দিয়েছি যে এই 7টি মহাদেশ একসময় একত্র ভূখণ্ড ছিল। এই একক ভূখণ্ডরে কি বলা হয় যে এই একক ভূখণ্ড ছিল, এটা ওই জার্মানির যে আপনাদের জার্মানির যে ভূগোলবিদ তিনি বলেছেন এই একটা মাত্র ভূখণ্ড ছিল। এটা 1912 সালে তিনি আর কি কন্টিনেন্টাল ড্রিফট মানে দেন, কন্টিনেন্টাল ড্রিফট নামে একটা তত্ত্ব দেন। সেই তত্ত্বের মাধ্যমে দেখা যাচ্ছে যে এই পৃথিবীটা একটা মাত্র ভূখণ্ড ছিল, ঠিক আছে। এবার একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করি, একটু একটু অনলাইনে থাকেন। এবার আসি যে ওই টেকটোনিক প্লেটের কথা বলছিলাম, 7টি। এই 7টি টেকটোনিক প্লেট মনে করেন যে একটা আছে, একটা থেকে কেন্দ্রে মানে দুটি প্লেট কেন্দ্র ভূমিকি মানে দুদিকে দুদিক থেকে এসে সংঘর্ষ লাগার চেষ্টা করতেছে, আর দুটি প্লেট দুদিকে সরে যাচ্ছে, আবার একটি প্লেট
আরেকটি প্লেটের উপরে উঠে যাচ্ছে, এরকম তিনটা টেকটোনিক প্লেটের স্তর। তো প্লেটে প্লেটে যে ঘাই লাগে, মানে আঘাত লাগে, সংঘর্ষ লাগে, তখন লোহা এখানে নিকেল, লোহা নিকেল পারদ, পারদ বা সীসা, এই যে এইটা যখন ঘাই লাগে তখন শিলা একদম গলে যায় ভাই, এই কেন্দ্রে গলে গেলে পারে, এই গলিত পদার্থ পার্শ্ববর্তী চাপের কারণে, তারপরে তাপ বিকিরণের কারণে এইটা বেরোয় যায়, বেরোয় গেলে পারে ভাই একদম ক্লিয়ার এখান দিয়ে বেরোয় যাবে। এই বেরোনোর পরে দেখা যাচ্ছে যে এই আগ্নেয়গিরি শুরু হয়ে যাবে, এর পরবর্তী ভূমিকম্প শুরু হয়ে যাবে, বুঝতে পারছেন, সুনামি শুরু হয়ে যাবে, লোহা কার্বন আরেকটা আছে সিলিকা, সিলিকা। তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারতেছি আপনাদের একদম সহজে। আমি এই চিত্রটা একটু মুছে ফেলি যে অশ্বমন্ডল গুরুমন্ডল কেন্দ্রমন্ডল, কেন্দ্রমন্ডলের উপাদান আছে কি লোহা নিকেল পারদ সীসা, অর্থাৎ গলিত যে সমস্ত বিষয়, এই লোহা নিকেল পারদ এই যে গলিত বিষয় একে কিন্তু ম্যাগমা বলা হয়, একে কি বলা হয়, ম্যাগমা। এই ম্যাগমা ভূ অভ্যন্তরে যখন থাকবে ম্যাগমা হবে, যখন এখানে বেরোই যাবে তখন এটাকে লাভা বলা হয়, ঠিক আছে, যখন বেরোই যাবে তখন এটাকে লাভা বলা হয়। এখন গুরুমন্ডলের উপাদান হচ্ছে কার্বন, লোহা, সিলিকা, ম্যাগনেসিয়াম, আর অনেক কিছু আছে। আবার অশ্বমন্ডল, অশ্বমন্ডলের যে উপরে, এখানে অশ্বমন্ডলের উপরে আছে ভাই বায়ুমন্ডল, ঠিক আছে, অশ্বমন্ডলের উপরে আছে কি বায়ুমন্ডল। এই অশ্বমন্ডলের একটা উপাদান আমি আপনাদের সহজ করে বুঝাই, এই অশ্বমন্ডল একটা আছে মহাদেশীয়, মহাদেশীয় তলদেশ, আর হচ্ছে সমুদ্র তলদেশ, সমুদ্র তলদেশ, ঠিক আছে। এই অশ্বমন্ডল বা ভূত্বক, এই মহাদেশীয় তলদেশের ভূত্বক আর সমুদ্র তলদেশের ভূত্বক, ঠিক আছে, মহাদেশীয় ভূত্বক হচ্ছে সিলিকন অ্যালুমিনিয়াম, আর সমুদ্র তলদেশের ভূত্বক হচ্ছে সিলিকন আর হচ্ছে লগিয়া ম্যাগনেসিয়াম। এই সিলিকন এবং ম্যাগনেসিয়াম আছে হচ্ছে মহাদেশীয় তলদেশের ভূত্বক, আর সমুদ্র তলদেশের ভূত্বকে আছে সিলিকন ম্যাগনেসিয়াম। এই কারণে সিলিকন এবং ম্যাগনেসিয়ামকে একত্রে সীমা বলা হয়, আর হচ্ছে গিয়া সিলিকন অ্যালুমিনিয়ামকে বলা হয় গিয়া শিয়াল। এই দুটি স্তর অর্থাৎ ভূত্বকের দুটি স্তর শিয়াম এবং শিলা, শিয়াল এবং সীমা। এবার আসি লোহা এপি আর নিকেল হচ্ছে এ নাই, এই দুটো মিলে হলো নিফে। যদি বলা হয় নিফে কাকে বলে, লোহা এবং নিকেলের যে সংমিশ্রণ তাকে বা একত্রেকে নিফে বলে। সুতরাং আমরা এই প্রত্যেকটা বিষয় একটু মুছে ফেলি, তারপর আপনাদের সাথে একটু আলোচনা করি আবার। সহজে দেখেন, উপরে পালাম ভূত্বক, একদম শেষ আলোচনা, এরপরে 100 কিলোমিটার অশ্বমন্ডল, এরপরে 700 কিলোমিটার ঊর্ধ্ব গুরুমন্ডল, আর বাদ বাকি থাকে 2885 যেটুক থাকে এইটুকু মিলে হচ্ছে গুরুমন্ডল, আর এটা হচ্ছে বহিকেন্দ্র 2270 কিলোমিটার পুরুত্ব, আর 1216 এইটুকু হচ্ছে গিয়া কেন্দ্রমন্ডল। এটা হচ্ছে লোহা নিকেল, এটা গুরুত্বপূর্ণ আর কি, আর এটা হচ্ছে সিলিকা, সিলিকা কার্বন লোহা, লোহা ম্যাগনেসিয়াম উপাদান। এর পরবর্তীতে গিয়া এই ভূপৃষ্ঠ হচ্ছিল দুটি স্তর বা দুটি ভাগ, এক হচ্ছিল গিয়া শিয়াল আর হচ্ছিল গিয়া সীমা। এবার এই ভূত্বকের উপরে আছে গিয়া বায়ুমন্ডল, ভূত্বকের উপরে কি বা ভূপৃষ্ঠের উপরে কি বায়ুমন্ডল, বায়ুমন্ডলের কি কি উপাদান, এই উপাদানগুলো সাধারণত পরীক্ষা আসে। এবার সেই উপাদানগুলো আপনাদের একটু লিখি, প্রথমে আসে অক্সিজেন, তারপর আছে সিলিকন, সরি এসআই সিলিকন, এরপর অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম এল, এরপরে আছে গিয়া আয়রন, আয়রন মানে এই লোহা ভাই আয়রন, এর পরবর্তীতে আছে গিয়া ও সরি ক্যালসিয়ামটা বাদ গেল,
ক্যালসিয়াম, এরপরে হলো গিয়া সোডিয়াম, এনে এরপরে হলো গিয়া পটাশিয়াম, কে এরপর হচ্ছে ম্যাগনেশিয়াম, তাহলে 2 4 6 8 প্রধান উপাদান, এটা হচ্ছে গিয়া ভূপৃষ্ঠের প্রধান উপাদান, ক্লিয়ার, ভূপৃষ্ঠের প্রধান উপাদান এভাবে লাগবেন এগুলো। তবে ভূত্বকের প্রধান মানে সবচেয়ে বেশি ধাতু হলো অ্যালুমিনিয়াম, এটা একটু পরে বলতেছি, আগে পার্সেন্ট দিয়ে নেই, 42.7, 27.7 অ্যালুমিনিয়াম আছে গিয়া 8.1, আয়রন 5.1, ক্যালসিয়াম 3.7, সোডিয়াম 2.8, এটা পটাশিয়াম 2.6%, 2.1%। এই ভূপৃষ্ঠে সবচেয়ে কোন ধাতু বেশি আছে? অ্যালুমিনিয়াম, ক্লিয়ার, ভূপৃষ্ঠে সবচেয়ে কোন ধাতু বেশি আছে? অ্যালুমিনিয়াম, বিষয়টা ক্লিয়ার। এবার ভূপৃষ্ঠের মানে কোন জিনিসগুলো কত পরিমাণ আছে সেই প্রধান উপাদানগুলো আজকে আমরা দেখব, যে অক্সিজেন, সিলিকন, অ্যালুমিনিয়াম, আয়রন, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম। যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের মনে থাকবে বেশি, আর্টসের স্টুডেন্টের জন্য ভাই একটু টেকনিক আকারে একটু পড়াই, যে অক্সিজেন সিলিকনের মনে করেন সিলিন্ডার মনে করলাম, যে অক্সিজেন সিলিন্ডারে ভরলাম, এর পরবর্তীতে সিলিন্ডারে ভরিয়া একজনের রইছে করোনা, সে খালি কাশে, বুঝতে পারছেন, কাশোকে পটাশ পটাশ করিয়া, ঠিক আছে, কাশো পটাশ পটাশ করিয়া কি লাগবে? অ্যালুমিনিয়ামে আয়রন দ্বারা স্যাক দেব যাতে ঠান্ডাটা আর কি সরে যায়। অ্যালুমিনিয়ামে আয়রন মানে এই যে ঘষা আয়রন, বুকে দিলাম স্যাক, আর অক্সিজেনে সিলিন্ডার বলা অক্সিজেন দিলাম নাকে, ঠিক আছে। এর পরবর্তীতে ম্যাগনেশিয়ামটা কিভাবে মনে রাখি ভাই? হ্যাঁ, জাস্ট মাগা করে দিলাম একটা ডলা, তাহলে এই আটটা ধাতু হয়ে গেল, একে কি অক্সিজেন সিলিন্ডার বললাম মানে সিলিকন, এরপরে এলো অ্যালুমিনিয়ামের আয়রন, অ্যালুমিনিয়ামের আয়রন, তার পরবর্তীতে গিয়ে হচ্ছে কি কাশো মানে ক্যালসিয়াম সোডিয়াম, কাশোকে পটাশ পটাশ করিয়া পটাশিয়াম, এরপরে ম্যাগনেশিয়াম। এখন এই ধারে গুলো কিন্তু ভাই আমার এত মুখস্থ বিদ্যা নাই, আমি জাস্ট টেকনিক আকারে মাথায় রাখি, তবে হ্যাঁ আগে বেসিকটা জানতে হবে পরে টেকনিক। এখন অক্সিজেন আছে কত, এই এই সংকেত গুলো তো আপনারা জানেন, ঠিক আছে, অক্সিজেন O2, সিলিকন SI, অ্যালুমিনিয়াম AL, আয়রন AFP, ক্যালসিয়াম CA, মনে না থাকলে পারে কাকা, কাল এই বাংলা কা আর CA কা, কাকা মনে থাকলে হবে, সোডিয়াম সোনা সোনা সোনা, পটাশিয়াম পটাক 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 পটাক, ম্যাগনেশিয়াম MG মহাগুরু, 42.7 অক্সিজেন, ক্লিয়ার, 42.7, একজনের করোনা হয়েছে 42 বছরে 7 দিনই তার অক্সিজেন লাগবে, ক্লিয়ার, 42.7। এবার সিলিকন, এবার সিলিকন ওই সিলিন্ডার 2 নম্বরই ভাবে আনিয়া ওই 1 সপ্তাহ না 2 সপ্তাহ যাবত ওই 42 বছর বয়স করলে মানে গ্যাস দিচ্ছে, তাহলে সিলিকন 27.7। এবার অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম হচ্ছে গিয়া অ্যালুমিনিয়ামের পাত্রে আটা বানাবেন একখান, অ্যালুমিনিয়ামের পাত্রে আটা বানাবেন একখান, আয়রন, আয়রনটা পচা না, পচা না একটা আয়রন, এরপর ক্যালসিয়াম, সে 7 দিনই আঁঠুর ব্যথাতে 3 বেলা করে ক্যালসিয়াম খায়, 3 বেলা করে ক্যালসিয়াম খায় 7 দিন, সোডিয়াম 8 2 16 সোডিয়াম হলো, 8 2 16 সোডিয়াম হলো, এরপরে পটাশিয়াম, পটাশ করিয়া 2 বলে 2টে ছক্কা মারিয়ে দিছে, পটাশ করে 2 বলে 2টে ছক্কা মারিয়ে দিছে, ম্যাগনেশিয়াম 2 নম্বর একটা ম্যাগ হয়েছে, ম্যাগ থেকে কোনো বৃষ্টি হয় না, বর্তমানে ম্যাগের অবস্থা এই যে ডাকে কিন্তু বৃষ্টি হয় না। সুতরাং ভাই আমরা মুছে ফেলি, অনেক দূর যেতে হবে, আমি নাকি তাড়াতাড়ি কথা বলি এই জন্য একটু আজকে ধীরে ধীরে বলতেছি, 2G-তে, হ্যাঁ তো দ্রুত বললি পারে একটু ভালো হতো। আমাদের যে আজকের বিষয় যে অশ পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, অশ্বমণ্ডল, গুরুমণ্ডল,
কেন্দ্রমণ্ডল, এর পরবর্তীতে ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠের যে প্রধান উপাদানগুলো আছে এগুলো আমরা শিখে গেলাম। তাহলে আমরা যদি বলি যে পৃথিবীর উপরের যে আবরণ, পাতলা আবরণ, একে কি বলে? ভূত্বক বলে। এই পৃথিবীর উপর থেকে নিচে 1 কিলোমিটার যাবেন 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। এর পরবর্তীতে তাহলে কি বলা যায়, ভূত্বক হচ্ছিল গিয়া 1.55%, আর হচ্ছিল গিয়া গুরুমন্ডলের পুরুত্ব কত, 1825-85 কিলোমিটার, কেন্দ্রমন্ডলের আয়তন 34-86 কিলোমিটার পুরুত্ব। আর এই কেন্দ্রমন্ডলের সাধারণত প্রধান উপাদান লোহা নিকেল, আর গুরুমন্ডলের প্রধান উপাদান সিলিকা ম্যাগনেসিয়াম কার্বন লোহা। এর পরবর্তীতে ভূত্বকের মহাদেশীয় ভূত্বকের প্রধান উপাদান হচ্ছে সিআল, সিলিকন অ্যালুমিনিয়াম, আর আরেকটা হচ্ছে সমুদ্র তলদেশের যে প্রধান উপাদান হচ্ছে সিলিকন আর ম্যাগনেসিয়াম, এই কারণে সীমা। এবার আসি এই ভূত্বকের উপরে যে ভূপৃষ্ঠ আছে, এই ভূপৃষ্ঠের উপরে বায়ুর আর কি স্তর, এই বায়ুমণ্ডল। আর এই ভূপৃষ্ঠের প্রধান উপাদান আমরা পেলাম অক্সিজেন, সিলিকন, তারপরে অ্যালুমিনিয়াম, তারপর আয়রন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, তারপরে হচ্ছিল ক্যালসিয়াম, এই জিনিসগুলো পাইলাম। আর পৃথিবীর বহির আবরণকে বলা হয় ভূত্বক, পৃথিবীর বহির আবরণকে কি বলা হয়? ভূত্বক বলা হয়, ঠিক আছে। আর পৃথিবীতে সবচেয়ে বেশি মানে এই ভূত্বকে সবচেয়ে বেশি অ্যালুমিনিয়াম ধাতু, এই এই জিনিসটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে। আর ভূপৃষ্ঠ হতে যখন গর্ত করে নিচে যাবেন তাপ আর চাপ বাড়বে, এই দুটো বাড়বে, দেখবেন নিঃশ্বাস নিতে পারতেছেন না, ঠিক আছে। এর পরবর্তীতে এবার একটা আরেকটা বিষয় আছে এখানে একটু একটু দরকার, যে এই গুরুমণ্ডল আর এই যে অশ্বমণ্ডলের মাঝখানে একটা পাতলা আবরণ আছে, মোহ বিচ্ছেদ বলা হয়। যুগোস্লাভিয়ার বিজ্ঞানী মোহরোভিক্স এর নাম অনুসারে মোহবিচ্ছেদ আর কি নাম করা হয়। গুরুমন্ডল এবং অশ্বমন্ডলের মাঝখানে যে পাতলাবরণ তাকে মোহবিচ্ছেদ বলে। এবার আমরা আলোচনা করব পৃথিবীর এই যে অভ্যন্তরীণ গঠন পড়লাম, এবার অভ্যন্তরীণ পৃথিবীর অভ্যন্তরীণ উপাদান, পৃথিবীর অভ্যন্তরীণ উপাদান, অভ্যন্তরীণ উপাদান কি কি আছে? খনিজ, শিলা, ক্লিয়ার? অভ্যন্তরীণ অর্থাৎ এই যে আমরা ভূপৃষ্ঠ দেখি বা ভূত্বক দেখি, এই অভ্যন্তরীণ উপাদান কি দ্বারা বা ভিতরের কিছু কি দ্বারা? মানে খনিজ এবং শিলা দ্বারা। আমি যদি খনিজ বলি, খনিজ হচ্ছে এক বা একাধিক মৌলিক পদার্থ সংমিশ্রিত হয়ে যে যৌগ গঠন করে তাকে বলে খনিজ। আরেকবার বললাম, এক বা একাধিক মৌলিক পদার্থ মিলে যে যৌগ গঠন করে তার নাম হচ্ছে খনিজ। এবার শিলা যদি বলি, এক বা একাধিক খনিজের মিশ্রণে শিলা উৎপন্ন হয়। শিলা এরকম করে বলতে পারি যে ভূপৃষ্ঠ বা ভূত্বক যা দ্বারা গঠিত তার নাম শিলা, ঠিক আছে। আবার এই শিলা কতিপয় খনিজের সংমিশ্রণ। এই খনিজ মৌল ও যৌগ বিবেচনায় দুই প্রকার, এক হচ্ছে মৌলিক খনিজ আর হচ্ছে যৌগিক খনিজ, মৌলিক খনিজ আর কি যৌগিক খনিজ। এবার মৌলিক খনিজ কি আর যৌগিক খনিজ কি, এই দুটার একটু উদাহরণ আমরা দেখব। তার আগে আরেকটা ভাগ দেখি যে ইসের মানে এটা হলো কি একটু দেখে নেই, ভৌত অবস্থা। ভৌত অবস্থা বিবেচনা করে তিন প্রকার, ভৌত অবস্থা বিবেচনা করে তিন প্রকার, কঠিন, তরল, বায়বীয় বা গ্যাসীয়। কঠিন, তরল, বায়বীয়, গ্যাসীয়। এবার মৌলিক খনিজ ভাই দেখেন, উদাহরণ স্বর্ণ, হীরা, এই স্বর্ণ হীরা দিয়েই চালাবো। যৌগিক খনিজ হচ্ছে ধরেন গ্যাস, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস। এখন এই স্বর্ণ হীরা কঠিন, এরপরে তরল হচ্ছে লগিয়া তরলটা একটু দেখে নেই ভাই, ও সরি, পারদ আর পেট্রোলিয়াম।
আর এটা বায়বীয় মানে হলো গ্যাস, প্রাকৃতিক গ্যাস, তেল, এগুলো আর কি। তাহলে আপনারা সহজে বুঝতে পারলেন যে আমরা খনিজ পাইলাম, যে মৌলিক খনিজ, যৌগিক খনিজ, কঠিন, তরল, বায়বীয়। এর পরবর্তীতে আরেকটা ভাগ আছে যে গঠনের উপর ভিত্তি করে, সেটা কঠিন এবং কঠিন এবং তরল, সরি কঠিন তরল না, ধাতব এবং অধাতব, মানে আরো দুই প্রকার গঠনের উপর ভিত্তি করে, যে ধাতব এবং অধাতব। এটা দরকার নেই, ধাতব তো বোঝেনি, স্বর্ণ হীরা আর অধাতব যেগুলো আছে এই ধাতব বাদে। আমাদের আজকের আলোচনা শিলা নিয়ে একটু বেশি করব। যে শিলা, সহজে একটা কথা বলি যে শিলা হচ্ছে কতিপয় এক বা একাধিক খনিজের মিশ্রণ, তাকে শিলা বলে। এই শিলা তিন প্রকার, আগ্নেয় শিলা, পাললিক শিলা আর আসল রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা, আগ্নেয় শিলা কি ভাই? আগ্নেয়গিরির যে আগ্নেয়গিরি থেকে, আগ্ন মানে অগ্নি থেকে, আগ্নেয়গিরি থেকে যে শিলার উৎপত্তি তাকে আগ্নেয় শিলা বলে। যেমন ব্যাসল্ট, ব্যাসল্টটা একটু বুঝাই। ব্যাসল্ট হচ্ছে এমন একটি শিলা যে রেল লাইনেরই দেখেন না, এই রেল লাইনের ইসে পাতের মধ্যে আর কি, মানে ওই রেল লাইন পাতে, তার নিচে যে ব্যাসল্ট শিলা থাকে। এই আগ্নেয় শিলা আবার দুই প্রকার আছে ভাই, এক হচ্ছে অন্তর্জ শিলা আর হচ্ছে বহিজ শিলা। বহিজ শিলা, এই নিচে যে চাপ আসে, চাপ তাপের কারণে এই যে ম্যাগমা উপরে ওঠে, এটা যদি ভূপৃষ্ঠের ভিতরে থাকে, মানে উপরে না উঠতে পারে, তার নাম হচ্ছে অন্তর্জ শিলা। আর যদি বাইরে চলে আসে তাহলে বহিজ শিলা। বহিজ শিলা হচ্ছে ব্যাসল্ট, আর অন্তর্জ শিলা হচ্ছে গ্রানাইট, গ্যাব্রো, ডেলোরাইট, ল্যাকোলিথ, এই বিভিন্ন প্রকার ডাইক শিল, এগুলো অন্তর্জ শিলা। আর ব্যাসল্ট, রায়োলাইট, এন্ডিসাইট, এগুলো হচ্ছে লগিয়া বহিজ শিলা। তাহলে আমরা সুন্দর করে পাইলাম যে অভ্যন্তরীণ গঠন খনিজ এবং শিলা দ্বারা। খনিজ কাকে বলে? এটা হচ্ছে লগিয়া সমসত্ত্ব অজৈব পদার্থ, ঠিক আছে, এই খনিজ। এর পরবর্তীতে এটা স্ফটিকাকার হয়, সাধারণত পার্থক্য আর কি শিলা থেকে। এর পরবর্তীতে রাসায়নিক এবং ভৌত গঠন আছে, রাসায়নিক ধর্ম আছে। এর পরবর্তীতে এটা কঠিন হয়, আর শিলা হচ্ছে কঠিন হয় কিন্তু স্ফটিকাকার না হতে পারে শিলা। এর পরবর্তীতে এটা মানে শিলা, অন্তর্জ শিলা, বহিজ শিলা, এটা পাইলাম। এবার আগ্নেয় শিলার পরে হচ্ছে পাললিক শিলা। একটু পাললিক শিলা সহজ ভাষায় বলি, পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠন করে, ঠিক আছে, পলি সঞ্চিত হয়ে। আমরা পলি মাটি দেখি না, এটা চুনা পাথর, নুড়ি পাথর, ঠিক আছে, কয়লা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাদের ইসের মধ্যে পড়ে আর কি, ওই পাললিক শিলার মধ্যে, ঠিক আছে, পলি সঞ্চিত হয়ে। এবার রূপান্তরিত শিলা, এই আগ্নেয় শিলার পাললিক শিলা রূপান্তরিত হয়ে যে শিলা উৎপন্ন হয়, যেমন কয়লা থেকে গ্রাফাইট। এবার শেল থেকে সিলেট, সিলেট শেল থেকে সিলেট, ঠিক আছে। এই যে যে বিষয়গুলো আপনারা সবাই জানেন যে রূপান্তরিত শিলা কোনগুলোকে বলে, যে যেগুলো রূপান্তরিত হয়ে শিলা তৈরি করে, আমরা শেল থেকে সিলেট পাইছি, এই জিনিসগুলো কিন্তু আমরা দেখলাম। এরপরে আরেকটা আছে গ্রানাইট থেকে পেন্সিল, এই উদাহরণটার জন্য একটু ওয়েট করতেছিলাম, গ্রানাইট থেকে পেন্সিলের উৎপত্তি। তাহলে আমরা পাইলাম কি, খনিজ এবং শিলা, এই ভিতরের অভ্যন্তরীণ গঠন উপাদান এবং অভ্যন্তরীণ গঠনটা আমরা কিন্তু পেয়ে গেলাম। এবার দ্বিতীয় নম্বরে আলোচনা করব ভূপৃষ্ঠের, ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া। এই ভূপৃষ্ঠে বিভিন্ন প্রাকৃতিক উপায়ে যে পরিবর্তন সাধিত হয় তাকে ভূ পরিবর্তন প্রক্রিয়া বলে। এই পৃথিবীর ভূপৃষ্ঠ বিভিন্ন প্রাকৃতিক উপায়ে যে পরিবর্তন সাধিত হয় তার নাম ভূ, মানে ভূমিরূপের পরিবর্তন প্রক্রিয়া বা ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া। এটা দুই ভাগে হতে পারে, ধীর পরিবর্তন, দুই হচ্ছে আকস্মিক পরিবর্তন।
ধীর পরিবর্তন, আকস্মিক পরিবর্তন, এই দুটো জিনিস একটু দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আসলে আমরা কোন জায়গা চলে যাচ্ছি উপরের দিকে আস্তে আস্তে। ধীর পরিবর্তনটা এটা বিশাল এলাকা জুড়ে হয়, আর আকস্মিক পরিবর্তন কম এলাকা জুড়ে হয়। ধীর পরিবর্তন বিচূর্ণী ভবন ও ক্ষয়ী ভবন। এরপরে আছে গিয়া বিচূর্ণী ভবন ও ক্ষয়ী ভবন, নগ্নি ভবন। একটু কঠিন লাগতেছে? কঠিন লাগারই বিষয় ভাই, এই ভূগোলের পাঠ আমার তো ছিল না, ইতিহাস আমার পড়ি, ঠিক আছে? তো একটু চেষ্টা করবেন, আস্তে আস্তে দেখবেন যে সব ঠিক হয়ে গেছে। আমি যখন উদাহরণ দেবো তখন একটু মনোযোগ সহকারে শুনবেন। নগ্নি ভবন, অপসারণ, অবক্ষেপণ। আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে? শোনা তো যাচ্ছে, জাবেদ ফোন দেয় নেই। তাহলে ধীর পরিবর্তন সাধিত হয় বিচ্ছিন্ন ভবন, নগ্নি ভবন, অপসারণ, অবক্ষেপণ, ভূপৃষ্ঠের ভূপরিবর্তন প্রক্রিয়া। আমাদের ভূপৃষ্ঠে আসে কি? শিলা। আমরা বলছিলাম শিলা এবং খনিজ, শিলা আছে ভূপৃষ্ঠে, তাহলে এই শিলারই তো পরিবর্তন হবে, ঠিক কিনা? তাহলে বিচ্ছিন্ন ভবন অর্থাৎ যে প্রক্রিয়ায় আমাদের এই শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তাকেই বলা হয় বিচূর্ণী ভবন, ঠিক আছে? তাহলে যে প্রক্রিয়ায় শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তাকেই বলা হয় বিচূর্ণী ভবন। নগ্নি ভবনটা কি? নগ্নি ভবন হচ্ছে বিচূর্ণী ভবন দ্বারা খণ্ড বিখণ্ড হবে বা চূর্ণ বিচূর্ণ হবে, এবং ক্ষয়ী ভবন দ্বারা ওইটা অপসারিত হলে এই যে যে মানে যে অবিকৃত অবস্থায় যে শিলা থাকে বা যে ভূমিরূপ থাকে সেইটা হচ্ছে নগ্নি ভবন, ঠিক আছে? তাহলে বিচূর্ণী ভবন দ্বারা শিলা খণ্ড বিখণ্ড হবে, ক্ষয়ী ভবন দ্বারা চলে যাবে, যেটা থাকবে সেটা হচ্ছে নগ্নি ভবন, একদম অবিকৃত অবস্থায়। বা এবার আসি অপসারণ। বিভিন্ন ভাবে যখন এই শিলা মানে খণ্ড বিখণ্ড হয়ে ক্ষয়ী ভবন দ্বারা অপসারিত হবে, মানে এখান থেকে অন্য জায়গায় যাই অপসারণ হওয়ার পরে যে ভূমিরূপের সৃষ্টি করবে তাকে বলা হবে অপসারণ। এবার অবক্ষেপণ, অপসারণের ঠিক বিপরীত, যে বিভিন্ন জায়গায় এই শিলা টিলা খণ্ড বিখণ্ড হয়ে যখন এক জায়গায় এসে একসাথে একত্রিত হয়ে যে ভূমিরূপের সৃষ্টি করবে তার নাম হচ্ছে অবক্ষেপণ। তাহলে বিচূর্ণী ভবন, নগ্নি ভবন, অপসারণ আর হচ্ছে অবক্ষেপণ। বিচূর্ণী ভবন চূর্ণ বিচূর্ণ হয়ে শিলা যে ভূমিরূপের সৃষ্টি করবে, ভূপৃষ্ঠের বা ভূমিরূপের পরিবর্তন প্রক্রিয়া, ঠিক আছে? এবার নগ্নি ভবন হচ্ছে গিয়া এই শিলা মানে বিচূর্ণী ভবন দ্বারা ই হবে, চূর্ণ বিচূর্ণ হবে, ক্ষয় ভবন দ্বারা চলে যাবে, যেটা অবিকৃত অবস্থায় থাকবে সেটা হচ্ছে নগ্নি ভবন। অপসারণ, বিভিন্ন জায়গা থেকে মানে এক জায়গায় এসে যে ভূমিরূপের সৃষ্টি করবে সেটা অপসারণ। আর অবক্ষেপণ হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গা যে যে সরি অপসারণ হচ্ছে দূরে সরে যায় ভূমিরূপ সৃষ্টি, আর অবক্ষেপণ নিজের কাছে এসে মানে ভূমিরূপ সৃষ্টি। এবার আকস্মিক পরিবর্তন, এই আকস্মিক পরিবর্তন ভাই তিন ভাবে হয়, ভূমিকম্পের মাধ্যমে, সুনামির মাধ্যমে এবং আগ্নেয়গিরির মাধ্যমে সাধারণত। তাহলে ভূমিরূপের পরিবর্তন আকস্মিক হয়, এটা কম এলাকা জুড়ে হয়, সুনামি আকস্মিক পরিবর্তন, ভূমিকম্প, ভূমিকম্প, সুনামি আর আগ্নেয়গিরি, এই কয়টার কারণেই মূলত ভূপৃষ্ঠের বা ভূমিরূপের আকস্মিক পরিবর্তন হয়। এই বিষয়টা একটু বিস্তারিত ভাই আপনাদের আর কি জানতে হবে, ঠিক আছে? আগে আমরা ভূমিকম্পটা একটু শিখবো যে ভূমিকম্প কেন হয়। এখানে একটু দেখি ওই সেই আলফ্রেড লোভার ভেগেনার, উনি জার্মানির বিজ্ঞানী, হ্যাঁ, 1912 সালে এটা আসতে পারে আর কি, মহাসঞ্চারণ তত্ত্ব বা কন্টিনেন্টাল কন্টিনেন্টাল ড্রিফট, এই তত্ত্বটা তিনি প্রথমে বললেন। তিনি সবার সাথে তর্কে জড়ালেন যে এই যে যে পৃথিবীতে যে সাতটি মহাদেশ আছে, এই সাতটি মহাদেশ এক সময় একত্রিত ছিল, ঠিক আছে?
কিন্তু পরবর্তীতে এই যে একত্রিত ছিল মানে একটা প্লেটের উপর ছিল, পরবর্তীতে এই ভূ আলোড়নের ফলে বা নিচে তাপ চাপ বৃদ্ধি হওয়ার ফলে এই জিনিসগুলো আস্তে আস্তে দূরে সরে যায়, যার কারণে বর্তমানে 7টা মহাদেশে প্রধান 7টা উত্তর আমেরিকান প্লেট, দক্ষিণ আমেরিকান প্লেট, আফ্রিকান প্লেট, ইউরেশিয়ান প্লেট, অস্ট্রেলিয়ান প্লেট আর প্যাসিফিক প্লেট, এই প্লেটের উপরে কিন্তু এইগুলো আসে। তো আপনারা দেখবেন যে এই যে দক্ষিণ আমেরিকা আর আফ্রিকা এই দুটোর একটু মিশিয়ে দেখবেন মনে হবে যে একরকমই ছিল, মানে এই খাদের সাথে এই খাদ মিলে যাবে, মানচিত্র দেখলে বুঝবেন, এইটার সাথে এই ইউরোপের দেখবেন যে মিল হয়ে গেছে, এই অস্ট্রেলিয়ার সাথে দেখবেন যে এরকম করে মিশে গেছে। এই প্লেটের গুলো আমি তো আগেই বলছি এই টেকটোনিক প্লেট, এছাড়া মেজর মাইনর ছোট ছোট মানে গতিশীল আছে প্লেট আছে, এই প্লেট গুলো যখন আপনার পরস্পর দুটি আঘাত করবে, দুটি আঘাতের ফলে ওই যে আমি আগেই বলছি কিন্তু যে ম্যাগমা গলিত পদার্থ তাপ গলিত হয়ে যাবে, শিলা গলিত হয়ে যায়, উপরের দিকে উঠে আসবে, উপরের দিকে উঠে আসে ভূপৃষ্ঠে যখন ঘা মারবে তখন কিন্তু এটা মানে ভূমিকম্পের আর কি সৃষ্টি হয়ে যাবে। তো ভূমিকম্পের সৃষ্টি হবে, তার আগে এখানে আরেকটা বিষয় একটু আপনাদের একটু দেখাতে চাই যে বলা হয় যে এরকম করে আফ্রিকান, এর পরবর্তীতে দক্ষিণ আমেরিকান, অস্ট্রেলিয়ান আর ভারত প্লেট, হ্যাঁ এই প্লেট কয়টা একত্রিত ছিল, নাম ছিল গন্ডোয়ানাল্যান্ড, গন্ডোয়ানাল্যান্ড, আর এই পাশে আছে ইউরেশিয়ান, ইউরেশিয়ান প্লেট। তো এক সময় এই প্লেট আর এই প্লেট দুটার ঘা লাগার ফলে এই জায়গা দিয়া দুই সাইডে লাগলে পরে তো মাটি উপরের দিকে উঠবে, এখানে হিমালয় পাহাড় সৃষ্টি হয়ে যায়, ঠিক আছে, এই গন্ডোয়ানাল্যান্ড এইভাবে। এই যে এখানে এই দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, এই যে ভারত আর বাংলাদেশ মিলে যে দিনাজপুর টুকু ছিল, এছাড়া এই বাংলাদেশের কোন অঞ্চল তখন সাগরের মধ্যে নিমজ্জিত ছিল, এই কারণে দেখেন দিনাজপুরে 37.5 মিটার উচ্চতা থাকে, অর্থাৎ ওই ঘা লাগার ফলে ওই জায়গায় উঁচু, পরে আস্তে 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 নিচের দিক একটু বেশি কম নিচু আর কি। তো আমরা প্লেটটা জানলাম যে ভূমিকম্প, এই ভূমিকম্প কি হয় যে প্লেটে প্লেটে আঘাত লাগার ফলে এই ভূমিকম্প সৃষ্টি হয়, এর পরবর্তীতে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে এই ভূমিকম্প সৃষ্টি হতে পারে, ঠিক আছে। আগ্নেয়গিরির অগ্নুৎপাত মানে কি, ওই যে এই ম্যাগমা যখন বাইরের দিক চলে আসে তখন আর কি হতে পারে, ভূমিকম্প হতে পারে। এবার সুনামি, সুনামিটা একটু শিখবো যে ভূমিকম্পের পরে সুনামি যে আকস্মিক পরিবর্তন হয়, এক ভূমিকম্প, দুই সুনামিটা, সুনামি এটা হলো জাপানি শব্দ টি সুনামি, হ্যাঁ টি সুনামি থেকে, এর অর্থ হচ্ছে পোতাস হয় ঢেউ, পোতাশ্রয় ঢেউ, এই টি সুনামি এলো ইংলিশে, আর এখানে ইংলিশের এই টি সুনামি পোতাশ্রয় ঢেউ এই কারণে বলা হয় ভাই যে পোতাশ্রয় হচ্ছে গিয়া ধরেন বন্দর চেনেন তো, মংলা বন্দর উপকূলীয় এলাকা পানির চাপদার দিয়া যেখানে জাহাজ এসে ভেড়ে জাহাজের মাল টাল উপরে উঠে এটাকে বলা হয় বন্দর, ঠিক আছে। তো বন্দর আর পোতাশ্রয় জাস্ট এক জিনিস, বন্দর অনেক সময় দুটিয়া পোতাশ্রয় নিয়ে হয়, একটা পোতাশ্রয় নিয়ে হয়, দুটিয়া পোতাশ্রয় নিয়ে হয়, এই পোতাশ্রয় সাধারণত দুই ভাবে তৈরি করা হয়, এক হলো কৃত্রিম, এই যেমন একটা উদাহরণ দিলাম লং বিচ ক্যালিফোর্নিয়ায়, আরেকটা হচ্ছে প্রাকৃতিক সিডনি, এই পোতাশ্রয়। তো একে পোতাশ্রয়ের ঢেউ বলা হয় কেন, যে এই সুনামি এমন ভাবে তৈরি হয়, তৈরি হওয়ার পরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পোতাশ্রয়, এই কারণে যে একে পোতাশ্রয়ের ঢেউ বলা হয়, পোতাশ্রয়ের ঢেউ বলা হয় সুনামি। সুনামিটা একটু সহজে বলি ভাই, একটু দেখাই সুনামিটা, একটু জানার বিষয় আছে, এটা হচ্ছে 100 ফুট, 100 ফুট, 100 ফুট না মিটার ভাই একটু দেখে নে প্লিজ,
100 ফুট উঁচু, ঠিক, আর 160 কিলোমিটার, 100 ফুট, এটা সাধারণত, হ্যাঁ, 160 কিলোমিটার 1-1 ঘন্টা। অর্থাৎ আমরা যদি সমুদ্র সমতলে 20 থেকে 30 কিলোমিটারের মধ্যে, এটা একটু ইম্পর্টেন্ট, 20 থেকে 30 কিলোমিটারের মধ্যে ভূমিকম্প সাধিত হয়, তাহলে সেই ভূমিকম্প পানির উপরই ভাকরেও জোরে ধাক্কা মারবে, প্লাস নিচে নিচের দিকেও আপনার ধাক্কা বেশি মারবে। এই 20 থেকে 30 কিলোমিটারের মধ্যে ভূমিকম্প হয় এবং এই ঢেউ সাধারণত 100 ফুট উচ্চতা হয় এবং 160 কিলোমিটার পর পর এই ঢেউগুলো আসতে থাকে। এই কারণে একে ওয়েভ ট্রেনও বলা হয়, ওয়েভ ট্রেন বা রেলগাড়ির ঢেউ, এটা কিন্তু আসতে পারে। ওয়েভ ট্রেন কাকে বলা হয়? সুনামিকে, ঠিক আছে। এখন এই যে 160 কিলোমিটার এর 1-1 ঘন্টা পর পর আসে, দেখা যাচ্ছে যে এই যে হচ্ছে পোতাশ্রয়, তো ওখানে এসে আস্তে ধাক্কা, মানে ধাক্কা মারবে, এর পরবর্তীতে আর 1 ঘন্টা পরে আবারও ধাক্কা মারবে। এইভাবে জিয়া ভাই আপনার মানে সুনামিটা হয়, এখানে একদম প্লাবন শেষ করে দেয়। তো এই ঢেউ যে 100 ফুট উচ্চতা হবে সব জায়গায় তা কিন্তু বলা যায় না, কারণ একদম গভীর সমুদ্র বন্দরে সেই জায়গায় এই ঢেউ ওর নৌকার নিচে ঢেউ চলে যেতে পারে, কিন্তু আস্তে আস্তে যখন উপকূলের দিকে আসবে তখন গভীরতা তো কমে যাবে, তখন ওই মাটির দিকে আর কি বেশি যেতে পারবে না, পানি যার কারণে উপরের দিকে ঘটবে। এইটাই হচ্ছে ভাই সুনামির মূল কারণ, ব্যাপারটা বুঝতে পারছেন? আর আপনারা দেখবেন যে আমাদের বাংলাদেশ সাধারণত এই সুনামি টুনামিতে বেশি ক্ষতিগ্রস্ত হয় না, কেন? কারণ এই যে ভারত, এর পরবর্তীতে এই যে বাংলাদেশ মনে করেন, এরপরে মায়ানমার, তো ওই ঢেউ আস্তে 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 এই দুই সাইডে একটু চাপ খাইয়া এই আস্তে আস্তে সেই জিনিসটা একটু মানে হালকা হয়ে যায়, যার কারণে আমাদের এইটা একটু আঘাত কম হয়। কিন্তু পোতাশ্রয় যেগুলো একদম সামনের দিক সেইগুলো কিন্তু একদম ভাঙিয়ে চুরে শেষ করে দেয়, ঠিক আছে? তাহলে আমরা ভূমিকম্প আলোচনা করলাম, সুনামি আলোচনা করলাম, এবার আসি আগ্নেয়গিরি ভাই। আগ্নেয়গিরিটারে আপনারা একটু চিত্র সহকারে আঁকলে পরে সহজে বুঝতে পারবেন। ম্যাগমা প্রকোষ্ঠ, আগ্নেয়গিরি, এটা হচ্ছিল প্রধান সুড়ঙ্গ, এটা হচ্ছিল অপ্রধান সুড়ঙ্গ। এই যে, হ্যাঁ, তাহলে উদগিরণ মুখ, উদগিরণ মুখ, একে বলা হয় লাভা, ঠিক আছে? এই যে ম্যাগমা, এই দুটি প্লেট যখন একত্রিত হয় তাপ বৃদ্ধি পায়, এই ম্যাগমা হচ্ছে গলিত শিলা, এক কথায় সহজে এই শিলাগুলো এমন ভাবে চাপ খায় যে এটা আস্তে আস্তে এই যে কেন্দ্রমণ্ডল থেকে গুরুমণ্ডল হইয়া ভূপৃষ্ঠে আসিয়া দুম করে বেরোয় যায়। বেরোনোর ফলে এই চাপ দিক দিয়া যে এই লাভা ই হইয়া যে মোসা আকৃতির যে জিনিস তৈরি করে তার নাম হচ্ছে আগ্নেয়গিরি, তার নাম হচ্ছে আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরি সাধারণত 3 প্রকার, সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি, আর হচ্ছে মৃত আগ্নেয়গিরি। সক্রিয় সবিরাম অবিরাম, সহজ কথায় বলি সক্রিয় আগ্নেয়গিরি কাকে বলে ভাই? সক্রিয় আগ্নেয়গিরি হচ্ছে গিয়া যা অল টাইম জ্বলতেছে, সবিরাম মানে সব সময় জ্বলতেছে, অবিরাম মানে একটু থামিয়ে থামিয়ে জ্বলতেছে। এই সবিরাম অবিরাম এই আগ্নেয়গিরি, এই সবিরাম আগ্নেয়গিরি হচ্ছে মাওনালিয়া মাওনাকিয়া, আর সবিরাম সরি সবিরাম হলো ভিসুপিয়াস, আর হচ্ছে ল্যাসেন পিক, এই উদাহরণ। অর্থাৎ এই সক্রিয় আগ্নেয়গিরির উদাহরণটা একটু শুনেন, মাওনা লেয়া, আর হচ্ছে মাওনা কেয়া, হাওয়াই দ্বীপপুঞ্জে যে দুটি আগ্নেয়গিরি, এই দুটি হচ্ছে মাওনা লেয়া মাওনা কেয়া সক্রিয় আগ্নেয়গিরি। সবিরাম হচ্ছে ভিসুপিয়াস ইটালির, ভিসুভিয়াস, আর অবিরাম হচ্ছিল গিয়া ল্যাসেন পিক ক্যালিফোর্নিয়া আর কি। এটা
লেসেন পিক। এবার সক্রিয় অগ্নিগিরি তো বুঝতে পারতেছেন সব সময় আর কি সক্রিয় থাকে, আর সুপ্ত সুপ্ত অগ্নিগিরি হচ্ছে এরকম যে এই অগ্নিগিরিটা একটু সুপ্ত অবস্থায় আছে কিন্তু যে কোনো সময় দুম করে আর কি জ্বলতে পারে, ঠিক আছে। আর এই যে হচ্ছে অগ্নুৎপাত, অগ্নুৎপাত এই লাভায় যখন মানে চাপ তাপের কারণে অগ্নুৎপাত হয় সেটি হচ্ছে অগ্নুৎপাত। আর সুপ্ত অগ্নিগিরি হচ্ছে গিয়া যে ই অবস্থা আছে, দুর্বল অবস্থা আছে কিন্তু যে কোনো সময় জ্বলতে পারে। এটার উদাহরণ হচ্ছে ফুজিয়ামা, ফুজিয়ামা কিন্তু জাপানের। আর হচ্ছে কিলিমানজারো, কিলিমানজারো হচ্ছে তানজানিয়া কেনিয়া এই দুটো জায়গায় আর কি অবস্থিত কিলিমানজারো। এবার হচ্ছে মৃত আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি মানে যা ভাই মরি গেছে, ভবিষ্যতে আর কোনোদিন মানে জ্বলবে বলে আশা করা যায় না, সেটা হচ্ছে মৃত আগ্নেয়গিরি। তো মৃত আগ্নেয়গিরির উদাহরণ হচ্ছে কহি সুলতান ইরানের, কহি সুলতান ইরান, ইরান। আরেকটা আছে ইরানেরই জেমাসেন্ট, জেমাসেন্ট, জেমাসেন্ট। কিন্তু আপনাদের সহজে বলি আগ্নেয়গিরি হচ্ছে সক্রিয় সুপ্ত মৃত। এই বই দেখে একটু উদাহরণগুলো বেশি পড়ে নেবেন। মাউনালিয়া, মাউনাকিয়া, মাউনালিয়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আগ্নেয়গিরি, ঠিক আছে। 850টির মতো প্রায় সক্রিয় আগ্নেয়গিরি আছে প্রায় আর কি। আর এই সুপ্ত আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি, সুপ্ত যেটা একদম সুপ্ত অবস্থা আছে যে কোনো সময় জ্বলতে পারে, ফুজিয়ামা এটা অনেক সময় পরীক্ষা আসে। ফুজিয়ামা কোথায় অবস্থিত? জাপানে, কিলিমানজারো তানজানিয়া কেনিয়া, আর মৃত আগ্নেয়গিরি কহি সুলতান। তাহলে আমরা এই যে আজকে অনেক আলোচনার বিষয় ভাই, মানে বেশি বিস্তারিত আলোচনা করতে গেলে পরে পুরো ক্লাস যাইতে পারবো না। তাহলে আমরা পাইলাম গিয়া ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া। এবার এবার মূল বিষয়ে আসি আর কি। মূল বিষয় মানে সবই মূল বিষয়, পৃথিবীর বাহ্যিক, বাহ্যিক কি পরিবর্তন, বাহ্যিক পরিবর্তন। সহজে একটা কথা বলি, এই পৃথিবীর সমস্ত জায়গায় একরকম না, কোখানে কোথাও সমতল, কোখানে একটু উঁচু, কোথাও একটু বেশি উঁচু। তাই এই যে ভূপৃষ্ঠে যে বাহ্যিক ভূমিরূপ দেখতে পাচ্ছেন, এই বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে কিন্তু এই বাহ্যিক ভূমিরূপ তৈরি হয়। এই ভূমিরূপকে, বাহ্যিক ভূমিরূপকে সাধারণত তিন ভাগে বিভক্ত করা হয়। এক হচ্ছে গিয়া পর্বত, দুই হচ্ছে মালভূমি, তিন হচ্ছে সমভূমি। পর্বত, মালভূমি, সমভূমি, ভূপৃষ্ঠের ভূমিরূপ। এই যে কিছুদিন আগে আমরা জানি যে 11ই ডিসেম্বর আন্তর্জাতিক পর্বত দিবস গেছে, যে মাউন্টেন ডাইভার্সিটি এর মূল প্রতিপাদ্য বিষয়। 1960 সাল থেকে, সরি 2002 সাল থেকে জাতিসংঘের সাধারণ পরিষদ এই আন্তর্জাতিক পর্বত দিবস ঘোষণা করছে। আমরাও জানি যে ন্যাশনাল বায়োডাইভার্সিটি স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান 2016 থেকে 2021 পর্যন্ত আমাদের সরকার এই পার্বত্য অঞ্চলের জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য আর কি এটা পালন করছে। তো এই পর্বত নিয়ে আজকে এই কথা যে পর্বত, মালভূমি, সমভূমি। পর্বত কাকে বলে ভাই, মালভূমি কাকে বলে, আর সমভূমি, এই জিনিসটা একটা চিত্রের মানে একটু চিত্রের মতো নাকি, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। এই যে আসলে সমুদ্র সমতল, সবকিছু সমুদ্র সমতল থেকে মাপা হয়, বুঝতে পারছেন? এবার এরকম করে আঁকি, আর এলো সমুদ্রের নিচে আর সমুদ্রের উপরে, ঠিক আছে। সমভূমি এটা 2 থেকে 6 মিটার উচ্চতা হবে সমুদ্র সমতল থেকে। এরপরে গড় বা সোপান 3 থেকে 30 মিটার, টিলা 30 থেকে 100 মিটার, টিলার পরে হচ্ছে মালভূমি 100 মিটার প্লাস, 100 মিটার প্লাস
আবার উইকিপিডিয়া দেশে 300 থেকে 600 মিটারের মধ্যে, 600 মিটার। এরপরে হচ্ছে পাহাড়, পাহাড় হচ্ছে 600 থেকে 1000 মিটার এর মধ্যে হতে উঁচু। এরপরে গিয়ে পর্বত 1000 মিটার প্লাস। এবার 200 মিটার গভীরতা আছে মহীসোপান, মহীসোপান। এরপরে মহীসোপানের শেষ সীমা আছে মহীঢাল, এটা হচ্ছে 200 থেকে 3000 মিটার গভীরতা হবে। মহীঢালের পর হচ্ছে গভীর সমুদ্র সমভূমি, এর গভীরতা, গড় গভীরতা হচ্ছে 5000 মিটার। এবার এটা গভীর সমুদ্র খাত, এটা 5400 মিটারের বেশি হবে, বেশি হবে, ঠিক আছে। এবার আমরা আসি সমভূমি, সমভূমি হচ্ছে ভাই সমুদ্র সমল তল থেকে মানে 2 থেকে 6 মিটার, এটা একটা আনুমানিক কিন্তু প্রায় সমতল, ঠিক আছে। সমুদ্র সমতল থেকে সামান্য উঁচু মৃদু সুবিস্তৃত যে ভূমিরূপ তাকে বলা হয় সমভূমি। গড় বা সোপান এই 3 থেকে 30 মিটার আর কি উচ্চতা বিশিষ্ট গড়, মধুপুরী গড়, ভাওয়ালের গড়, গড় বা সোপান। টিলা হচ্ছে কি ভাই, পাহাড়ের থেকে টিলা ছোট হবে, 30 থেকে 100 মিটার এর উচ্চতা হবে টিলা, ঠিক আছে। আর মালভূমি হচ্ছে কি 100 মিটারের প্লাস উপরে হবে, অবশ্যই এই পাহাড় থেকে ছোট কিন্তু সমভূমি থেকে বড়। আমরা সহজে মালভূমি পেলাম কি যে এই সমভূমি থেকে উঁচু কিন্তু পর্বত থেকে নিচু। এই এটা টেবিলের মতন দেখা যায়, টেবিল ল্যান্ড বলে, মালভূমিকে টেবিল ল্যান্ড বলে, ব্যাপারটা বুঝতে পারছেন। এবার পাহাড় হচ্ছে 600 থেকে 1000 মিটার, পর্বত থেকে ছোট হবে তাকে বলে পাহাড়। আর হচ্ছে লগিয়া পর্বত 1000 মিটার থেকে অনেক বড় হতে পারে এই পর্বত। এবার এখানে আসি গিয়া মহীসোপান, সমুদ্রের যে ভূখণ্ডটা সরু হয়ে সমুদ্রের নিচে ঢুকে গেছে মানে মহাদেশীয় ভূখণ্ড, 200 মিটারের গভীরতা মহীসোপান। এই মহীসোপান যে জায়গা শেষ হয়েছে সেখানে থেকে 200 থেকে 3000 মিটার, এটা হচ্ছে মহীঢাল। আর এই মহীঢাল যেখানে শেষ হয়েছে সেখানে 5000 মিটার গভীরতা সমুদ্র সমভূমি। আর এই সমভূমির মধ্যেও যে আগ্নগিরি হইয়া ভূমিরূপে সৃষ্টি হয় তাকে শৈলশিরা বলা হয়, ওটা গেলাম না। এবার আসি গভীর সমুদ্র খাত, এই গভীর সমুদ্র সমভূমি থেকে শেষ হয়ে 5400 মিটারের যে ওখানে একদম ডাইরেক্ট খাত, ঠিক আছে। এই খাত সর্বশেষ হচ্ছে গিয়া 1133 মিটার। এই যে আপনারা সবাই জানেন যে মারিয়ানা ট্রেঞ্চের যে গভীরতা, ঠিক আছে, মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা। আর পর্বত ধরেন এই যে পর্বত আমরা শিখবো আজকে, ওই এভারেস্টের সুরজে বাড়ছে মানে পরিবর্তন হয়েছে চীন আর নেপাল দেশে, এটা আর কি একটু শিখবো। 48.86 এত মিটার, ঠিক আছে। তাহলে আপনারা দেখেন যে 1100 মিটার মানে 11 কিলোমিটার, আর 8 কিলোমিটার, ঠিক আছে। তাহলে প্রায় এলো 19-20, তাহলে এই সমুদ্র ওখান থেকে প্রায় 20-20 কিলোমিটারের মতন আর কি হবে, ব্যাপারটা বুঝতে পারছেন। এবার একটু মুছে ফেলি, একটু স্ক্রিনশট দিয়ে নিয়েন, তাহলে জিনিসটারে ভালো মনে থাকবে, ঠিক আছে। এবার আসি পর্বত, পর্বত পর্বত হচ্ছে কি যে সমুদ্র সমতল থেকে উঁচু সুবিস্তৃত খাড়া ঢাল যুক্ত ভূমিরূপকে পর্বত বলা হয়। এটা সাধারণত 1000 মিটারেরও উপরে হয়। এই পর্বত হচ্ছে 4 প্রকার, আগ্নেয় পর্বত, সরি আগে ভঙ্গিল পর্বত নাম দেই, ভঙ্গিল পর্বত, 2 হচ্ছে আগ্নেয় পর্বত, তারপরে হচ্ছে লগিয়া চ্যুতি স্তূপ পর্বত, তারপর হচ্ছে ল্যাকোলিথ, ল্যাকোলিথ পর্বত,
ঘুমায় যায় না ভাই, একটু মনোযোগ সহকারে শুনেন, জিনিসটা কঠিন। এই ভূগোলে কেউ টাচ করতে চায় না, কিন্তু একটু টাচ করলে পারে, এক দুই নম্বর আসলে ভাই আসে কোথ থেকে, ঠিক আছে? এবার খুব ইম্পর্টেন্ট, এই পর্বত থেকে একটা প্রশ্ন আমি পাই দেবো, ঠিক আছে? এটা অন্তত নিশ্চিত থাকেন। ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, চুত্তি পর্বত, ল্যাকোলিত পর্বত, সহজে একটু ভাই ভঙ্গিল ভাঁজ থেকে, ঠিক আছে, যে পর্বতটা মানে ভাঁজের মতন দেখা যাবে, অর্থাৎ শিলা ভাঁজ ভাঁজ হয়ে হয়ে যে পর্বতের সৃষ্টি হয় তার নাম হচ্ছে ভঙ্গিল পর্বত। এটা যেমন হিমালয় এর উদাহরণ, হিমালয় আলপস, রকি আন্দিজ, এগুলো। এবার আগ্নেয় পর্বত, আগ্নেয়গিরির ফলে যে উদ্গৃত লাভা সঞ্চারিত হয়ে যে পর্বতের সৃষ্টি হয় তার নাম হচ্ছে আগ্নেয় পর্বত। ওই যে আগেই বলছি ভিসুভিয়াস, এই ইতালির, তবে কিলিমানজারো, ঠিক আছে, কিলিমানজারো, এটা কিন্তু ওই সুপ্ত অগ্নিগ্রহ দিয়ে কিন্তু পর্বত হয়ে গেছে, ঠিক আছে। সুতি বা স্তূপ পর্বত, স্তূপ আকারে, শিলা স্তূপ আকারে পড়িয়া ভূ আলোড়নের ফলে একটা ফাটল তৈরি হলো, ফাটলের ফলে ওখানে ভূপৃষ্ঠ উপরে উঠে যেতে পারে, উপরে উঠে যেতে পারে, আবার নিচে নামে যেতে পারে, এইভাবে স্তর স্তর হইয়া স্তরীভূত বা স্তূপ আকারের যে পর্বত, ঠিক আছে, সেটাকে বলা হয় স্তূপ পর্বত। এটার হচ্ছে বিন্দা পর্বত, বিন্দা পর্বতটা একটু একটু দেখাই ভাই, এই ভারতের মাঝখানে বিন্দা পর্বত, বিন্দা পর্বত আর ব্ল্যাক ফরেস্ট, এটা হলো জার্মানির এই বিন্দা পর্বত। আমি এবার ভাই ইতিহাসের সেরা ক্লাস নিতে পারি, এটা নিজের কথা বললাম না, কারণ আমি ইতিহাসই অনার্স মাস্টার্স মাদার সাবজেক্ট, এই ইতিহাস আমি এমন একটা সময় আপনাদেরকে শিখাবো যে এই বিন্ধ্য পর্বত ভারতকে দুই ভাগে বিভক্ত করছে, এই উত্তর দিক দিয়ে সাধারণত উপরে আর কি একটা না দুটো আর কি প্রদেশ আছে, ১৬টা মহাজনপদ ছিল, ঠিক আছে, ১৬টা মহাজনপদ, এখান থেকে একটা ছিল ওয়াঙ্গো, ওয়াঙ্গের পাঁচ ভাই ছিল, এই গোয়ালপুর মাধ্যমে যে এই এই জায়গা দিয়া এই ১৬টা ভারতে মহাজনপদ ছিল, তারপর হলো বাংলাদেশে ১৬টা মহাজনপদ হয়েছে, ঠিক আছে। এই পুরো ভারতবর্ষের ইতিহাস আর হচ্ছে বাংলার ইতিহাস, এটা আমরা অনেকেই আর কি আলাদা করতে পারি না ভাই, আমি ওই ক্লাসটা একটু পরে নেবো, কারণ কি এই বিষয়ে একটা বই লিখতেছি, যার কোনো এটা আগে থেকেই অ্যাড দিলাম না আর কি, বলে রাখলাম যে অনেক সুন্দর এবং তথ্যবুল ক্লিয়ার, যে জায়গা মগধ ছিল, এই মগধের যে শাসক সে পুরো ভারতের আস্তে আস্তে এই ১৬টা জনপদে ৪টা জনপদে নিয়ে আসে, এই মগধে মৌর্য সাম্রাজ্য শাসন করতো, তো এই মগধ থেকে এই বাংলায় আর কি শাসন ক্ষমতা। মানে আমরা যদি মৌর্য শাসন বাংলার শাসন করতে ভাবি তা তো ভাবলে কাজ হবে না, এই মগধ কেন্দ্রিক আর কি শাসন ক্ষমতা, সেটা ইতিহাসের যে আর কি ঝামেলা আছে সেটা পরবর্তীতে আলোচনা করব। এবার আসি ল্যাকোলিথ পর্বত, ল্যাকোলিথ পর্বত, ল্যাকোলিত পর্বত মনে করেন যে আগ্নেয়গিরি, ঠিক আছে, আগ্নেয়গিরি উপরে না আসিয়া এই ভূপৃষ্ঠের নিচে আসিয়া এটা একটা গম্বুজ আকারে আর কি তৈরি করছে, এর নাম হচ্ছে ল্যাকোলিত পর্বত, ঠিক আছে। এটা হচ্ছে হেনরি পর্বত, হেনরি পর্বত ইউএসএ এর উদাহরণ। তাহলে আমরা পর্বত পাইলাম ভঙ্গিল, আগ্নেয়, চুত্তি, ল্যাকোলিত, হিমালয়। হিমালয় নিয়ে একটু কথা বলবো ভাই, কারণ এই হিমালয় থেকে এবার একটা প্রশ্ন আসবে, হিমালয় হচ্ছে হিমযোগ আলয়, হিমযোগ আলয় সমান সমান হিমালয়, হিমালয় হচ্ছে হিম মানে বরফ, আলয় মানে ঘর, বরফের ঘর। এই হিমালয় হচ্ছে দক্ষিণ এশিয়ায় ৬টি দেশে, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলা, এই ভারত, চীন, এই ৬টা দেশে এই হিমালয় পাহাড় অবস্থিত, ২৪ এত কিলোমিটার, ২৪০০ কিলোমিটার মিলে এটা আর কি। আর এই হিমালয়ের কয়েকটা চূড়া হচ্ছে গিয়া এভারেস্ট, এভারেস্ট, আর এটা আছে কে2, তারপরে কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে। এই এভারেস্টের উচ্চতা নিয়ে যে ঝামেলা চলতেছে এটা ৮৬/১১ আর ৮৫/৮৬ এরকম করে কেটু কাঞ্চনজঙ্ঘার, কিন্তু আমরা লোক এভারেস্ট সম্পর্কে আজকে একটু জানবো, এভারেস্টের উচ্চতার বিষয়গুলো একটু শিখবো। এখান থেকে একটা প্রশ্ন মাস্ট, কি হলো একটু পানি খাই নেবে, অনেক বক বক আইছি। এভারেস্ট কাম সারছে, ওখান থেকে একটু লাল কালো কলমটা দাও তো, এটা দাগ হয় না, দেখা যায় না না ভাই। বাদল সৈয়দ স্যারকে ধন্যবাদ দেবেন না কেন,
এক একটা টিচারের এক একটা ক্লাস নিতেই খরচ যায় প্রায় 3-4 হাজার টাকা। কিভাবে? মার্কার কেনা লাগে, ইন্টারনেট সংযোগ, লাইট জ্বলতেছে, কারেন্ট জ্বলতেছে, ড্রেস নতুন কিনতে হয়। আপনারা তাকে তার জন্য একদম মানে আল্লাহর কাছে আর কি দোয়া চাইবেন, সে লোক যেন বেঁচে থাকেন। সমস্ত আইকনদের আপনাদেরকে সন্ধ্যায় আড্ডা শিখাচ্ছে, সব বিষয়গুলো দেখবেন ভাই। উবায় স্যার এত পরিশ্রম করেন, মানে স্যারের জন্য অনেক দোয়া করি, দুই স্যারের জন্যই, কারণ একটা ফোন দেওয়ার পর্যন্ত সময় পাই না, হয়তো ব্যস্ত থাকে। আজকে যাবে, আমি ক্লাস করতেছি, সে হা করে বসে আছে যে কখন মানে কোন সময় ক্লাস শেষ হবে। তো যারা বিসিএসসি করবেন খুব ভাবে পড়ালেখা করবেন ভাই, আর ফ্রি ক্লাস ভাবে ভাবেন না, যেটা ফ্রি ক্লাস বাংলাদেশের সেরা সেরা টিচাররা এখানে ক্লাস নিচ্ছে, ঠিক আছে? এইটা ভাবেন না, অন্য অন্য জায়গা 4-5 হাজার টাকা বেশি, ঠিক আছে, 5,000 থেকে শুরু করে অনেক অনেক বেশি। আর ক্লাস তো কেবল শুরু করছি, ক্লাসের তো বাপ জানা এখনো রয়েছে পড়িয়া। বাংলাদেশ অ্যাফেয়ার্স দেখবেন কেলমা কাকে বলে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। ভাইবারও ক্লাস নেব, সমস্ত জায়গায় ক্লাস নেব, মার্কেটটা ঠিক করলাম, এখন ক্লাসে যাই। এভারেস্টের উচ্চতা কি হলো? কালি কি সব বের হয়ে গেল নাকি? আরেকটা দেখো তো, এই যে পাইছি। দাঁড়ান, কলমে ভাই কালি নাই, নতুন কলমে যদি ইয়ে, সেই দিনকে আমার গাড়িতে বুঝছেন তেল ভরছি, তেলের ভেতর 5 লিটার পানি পাইছি। সেই জন্য যাকে গাড়ি আছে তারা একটু সাবধানে, যে কোন জায়গা থেকে তেল ভরবেন সেটা একটু বিষয়। সমস্ত জায়গা 2 নম্বর হয়ে গেছে। এভারেস্টের উচ্চতা, উচ্চতা এটা একটু ক্লিয়ার করে জানবেন। ১৮৫৯, ১৯৫৪, ১৯৫৭, ১৯৯৭, ১৯৯৯, ২০০৫, ২০২০, রাধানাথ শিকদার, 002 ফুট। এরপরে ভারত, 88, ৪৮ মিটার। এর পরবর্তীতে চীন, 88, ৪৮.১৩ মিটার। এরপরে চীনের পর ছিল ইতালি, ইতালি 88, ৭২ মিটার। 99 সালে ইউএসএ 88, ৫০ মিটার। আবার চীন 88, ৪৪.৭৩। ভালো, 8 ডিসেম্বর চীন নেপাল 88, ৪৮.৮৭ মিটার বা 29,031.69 মিটার। এটা একটু একটু ক্লিয়ার করে শুনবেন। 1849 সালে প্রথম এভারেস্টের উচ্চতা মাপার জন্য ভারতের রাধানাথ শিকদার নামে এক গণিতজ্ঞকে দায়িত্ব দেয়। উনি 6 বছর আর কি, 6 বছর না 6 মাস হোক যা হোক, ওইটা ই করে তিনি একটা উচ্চতা ধারণ করে 27,002 ফুট এটা বের করেন। 1954 সালে ভারত 88, ৪৮.৭ মিটার আর কি উচ্চতা মেপেন। তো এইটা আর কি বেশি দিন আর কি স্থায়ী ছিল, 88, ৪৮ মিটার। এরপর 75 সালে চীন 88, ৪৮.১৩ মিটার। এর পরবর্তীতে ইতালির বিশেষজ্ঞরা 88, ৭২ মিটার। ইউএসএ জিপিএস এটা দিয়ে আর কি এটার উচ্চতা মাপেন 88, ৫০। আমরা বেশিরভাগ 88, ৫০ আর কি জানতাম। 2005 সালে চীন 88, ৪৪.৪৩। তো এভারেস্টের চূড়া হচ্ছে এমন একটা জায়গা যেখানে 6 জন থাকা যায়,
মানে ছয় জনে একসাথে দাঁড়ানো যায়, এইটা এমন মাঝখান দিয়ে গেছে যে এক পাশের লোক গিয়া চীন আর এক পাশের লোক গিয়া নেপাল, ঠিক আছে, মানে ওই এভারেস্টের মাঝখান দিয়ে। এই কারণে চীন আর নেপালের যৌথ প্রযোজনায় আর কি ছবি এই 2008 সালের 8 ডিসেম্বর, বুঝতে পারছেন? এরা যৌথ ঘোষণা ভাবে দেশে যে 88.86 মিটার বা 29031.69 মিটার এলো এভারেস্টের উচ্চতা। এই বিষয়টা একদম ক্লিয়ার করে জানবেন, এটা যে কোনো পরীক্ষায় আর কি আসবে মাস্ট। 88.86 মিটার 29031.69 মিটার, ঠিক আছে, এটা হচ্ছে এভারেস্টের উচ্চতা। এবার এভারেস্টের সম্পর্কে আর একটু জানতে হবে যে 1953 সালে কত মে এটা, খুব সম্ভবত 26শে মে, একটু দেখে নেই ভাই, সরি 29 মে আর 16 মে, 29 মে দুইজন এডমন্ড হিলারি আর তেনজিং নর্গে, শেরপা তেনজিং নর্গে, নিউজিল্যান্ড আর ওটা হচ্ছে নেপাল, প্রথম আর কি এভারেস্ট জয়। 1953 সালে 29 মে সব মে মাসে আর কি এভারেস্টে ভোরবেলা যাই এভারেস্টে চূড়ায় আর কি এক এক দেশের পতাকা উত্তোলন করেন, ঠিক আছে। এডমন্ড হিলারি তেনজিং নর্গে, শেরপা তেনজিং নর্গে, নিউজিল্যান্ড এবং নেপাল এরা দুইজন একসাথে আর কি ওঠেন 1953 সালে। এর পরবর্তীতে 1975 সালে 19 মে জাপানের কি তাইবো, তবে জুনকো তাবেই, জুনকো তাবেই জাপান, ইনি আর কি প্রথম নারী হিসেবে আর কি এভারেস্টে চূড়ায় ওঠেন। তাহলে এডমন্ড হিলারি তেনজিং জুনকো তাবেই, এটা একটু মাথায় রাখেন। এর পরবর্তীতে বাংলাদেশের যে চারজন আর কি এবারে জয় করেছেন, সংক্ষেপে লেখি মুসা ইব্রাহিম আর মুহিত, ঠিক আছে, আর মেয়েটার নাম হচ্ছে নিশাত আর হচ্ছে নাজরিন। হ্যাঁ, ইনি 2010 সালের 23 মে প্রথম আর কি এভারেস্টে চূড়ায়, আর দ্বিতীয় হচ্ছে মুহিত 2011 সালে, উনি দুইবার আর কি ওঠে 2011 এবং 2012, 21 মে আর 19 মে, আর নিশাত মজুমদার 2012 এই দুইজন। এটা হলো কত মে, কত মে, 19 আর 26 মে, 19 মে আর 26 মে। যদি পরীক্ষা আসে বাংলাদেশ থেকে প্রথম এভারেস্টে চূড়া কে ওঠেন, মুসা ইব্রাহিম 2010 সালে 23 মে, মনে থাকবে প্রথম নারী বাংলাদেশ থেকে এভারেস্টে চূড়া ওঠেন নিশাত মজুমদার, আর ওয়াসফিয়া নাজরিন 2012 সালে 19 মে। যদি বলা হয় সর্বকনিষ্ঠ মানে বাংলাদেশের সর্বকনিষ্ঠ এভারেস্ট জয়, তাহলে এই নাজরিন মেয়েটা, উনি 82 সালে জন্মগ্রহণ করে, আর নিশাত 81 সালে, আর মুসা 70 সালে, আর মোহিত 79 সালে। এই লো আর কি কাহিনী এভারেস্টের, ঠিক আছে। এবার আসি ভাই, একটু যেহেতু পর্বত নিয়ে আলোচনা করলাম, ম্যাককিনলে উত্তর আমেরিকা আকানকাগুয়া কিলিমানজারো এলব্রুস এভারেস্ট পুঞ্চাক জায়া ভিনসন মিস মিসাপ মেসিপ, ভিনসন মেসিপ, এই সাত মহাদেশের সাতটা আর কি পর্বত সবচেয়ে বড়। ম্যাককিনলে আমেরিকার 25তম রাষ্ট্রপতির নাম অনুসারে উইলিয়াম ম্যাকনিলে, ম্যাকনিলে তার নাম অনুসারে ম্যাককিনলে এই পাহাড়টার পর্বতটার নাম হয়। এর উচ্চতা হচ্ছিল গিয়া
ম্যাককিনলের উচ্চতা 168 মিটার। অনেকগুলো তথ্য তো ভাই এত মনে থাকে না, 168 মিটার ম্যাককিনলে। এরপরে 69-60 মিটার, আর এভারেস্টের তো এবার দিলাম 48.86 মিটার, পুনসাক যা 48-84, আর 48-92 এত মিটার, এত মিটার। আর কিলিমাঞ্জারো হলো 48-95, আর 56-42, 58। এলো উচ্চতা আর কি, 7টা মহাদেশ। একে বলা হয় মানে সপ্ত শীর্ষ, মানে 7টি চূড়াকে বলা হয় সেভেন সামিট। ম্যাককিনলে উত্তর আমেরিকায়, একানকা গুয়া দক্ষিণ আমেরিকায়, কিলিমাঞ্জারো আফ্রিকা, আফ্রিকা এটা হচ্ছে তানজানিয়া কেনিয়ার সীমান্তে আর কি, তানজানিয়া অবস্থিত কেনিয়ার সীমান্তে, এলবুরুস রাশিয়া, এভারেস্ট নেপাল, চীন মেইন, আর কয়টা, 6টা দেশে, ঠিক আছে। পুনসাক জালো ইসে ইন্দোনেশিয়ার আর কি লাস্টের দিক, আর ভিনসন মেসি প্যান্টার্টিকা, আর ওটা হচ্ছে ওশিনিয়া মহাদেশ। এই 7টা পর্বত আর কি এবং এর উচ্চতা এটা একটু জেনে রাখবেন। এবার আসি ভাই মালভূমি। মালভূমি কাকে বলে? সমভূমি থেকে উঁচু কিন্তু পর্বত থেকে নিচু, একে মালভূমি। 100 থেকে উপরে আর কি মিটার, উইকিপিডিয়া 300 থেকে 600 মিটার, এটা টেবিলের মতন টেবিল ল্যান্ড, ঠিক আছে। এটাকে বলা হয় মালভূমি। তো মালভূমি সাধারণত 3 প্রকার অবস্থানের ভেতে, এক হচ্ছে পর্বত মধ্যবর্তী মালভূমি, দুই হচ্ছে পাদদেশীয় মালভূমি, পাদদেশীয়, আর হচ্ছে মহাদেশীয় মালভূমি। সহজে উদাহরণ, দুই পর্বতের মাঝখানে যে মালভূমি তার নাম হচ্ছে পর্বত মধ্যবর্তী মালভূমি, এটা হচ্ছে পামির, পামির মালভূমি, তিব্বত মালভূমি, এটা ইসে। আর পাদদেশীয় মালভূমি হচ্ছিল কোলোরাডো, কোলোরাডো এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা, সরি উত্তর আমেরিকা, আমি তো তাই বলি উত্তর আমেরিকা। আর মহাদেশীয় যেমন অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা। তাহলে মালভূমি কয় প্রকার? 3 প্রকার, এক হচ্ছে পর্বত মধ্যবর্তী, পাদদেশীয়, মহাদেশীয়, ঠিক আছে। এই যে হচ্ছিল গিয়া মালভূমি 3 প্রকার, ঠিক আছে, অবস্থানের ভিত্তি করিয়া। আবার গঠন প্রণালীর উপর ভিত্তি করে মালভূমিকে আরো কয় প্রকারে ভাগ করা হয়েছে। যেক, এক সমভূমি উন্নীত মালভূমি, এটা একটু জেনে রেখেন, সমভূমি তো মালভূমি। দুই নদী, সরি লাভা, লাভা গঠিত মালভূমি। তিন ক্ষয়জাত মালভূমি, চার ব্যবচ্ছিন্ন মালভূমি, পাঁচ হচ্ছিল গিয়া তির্যক মালভূমি। সমভূমি উন্নীত মালভূমি হচ্ছে তিব্বত, লাভা গঠিত মালভূমি হচ্ছিল গিয়া কলম্বিয়া, ক্ষয়জাত সৌদি আরব, ব্যবচ্ছিন্ন স্কটল্যান্ড, ওয়েলস, আর তির্যক মালভূমি মেঘালয়। সমভূমি উন্নীত মানে সমভূমি থেকে উন্নীত হয়ে যে মালভূমি তৈরি হয়েছে লাভা গঠিত, লাভার দ্বারা আর কি, যে সময় ক্ষয়জাত হইয়া সৌদি আরব তো মরুভূমির আর কি অন্ত মানে দেশ, এই কারণে ক্ষয়জাত মালভূমি ব্যবচ্ছিন্ন ব্যবচ্ছিন্ন হইয়া গেছে স্কটল্যান্ড, ইংল্যান্ডের আর কি। তির্যক মালভূমি হচ্ছে মেঘালয় মালভূমি, ক্লিয়ার। এবার আসি গিয়া মালভূমি গেল সমভূমি, সমুদ্র সমতলের প্রায় সমান ভূমিরূপকে সমভূমি বলা হয়, ঠিক আছে। এই সমভূমির বেশি
দরকার নাই, ক্ষয়জাত সমভূমি, সঞ্চয়জাত সমভূমি। এই ক্ষয়জাত সমভূমি কিভাবে তৈরি হতে পারে? নদী বিধৌত। দুই, হিমবাহ থেকে। চার, তরঙ্গ, তিন, তরঙ্গ কর্তৃত। চার, মরুময়, মরু প্রান্তর। আরেকটা ছিল পেনি, পেনি প্লান। এবার সঞ্চয়জাত পলিগঠিত, লোয়েস, লোয়েস সমভূমি, হ্রদ সমভূমি। চার হচ্ছিল পর্বত পাদদেশীয়। বদ্বীপ, হিমবাহ। সহজে বলি ভাই, সমভূমি দুই ভাবে আর কি তৈরি হতে পারে, ক্ষয়জাত সমভূমি, সঞ্চয়জাত সমভূমি। ক্ষয়জাত সমভূমি নদী বিদ্যুত, মানে নদী আর কি থেকে যে পলি আর কি, নদী থেকে যে পলি আস্তে আস্তে সরে যে একটা ভূমিরূপে সৃষ্টি করতে পারে, তারই নদী বিদ্যুত। এবং বাংলাদেশের রংপুর অঞ্চল। এবার হিমবাহ থেকে আর কি মানে ক্ষয়প্রাপ্ত হয়ে যে সমভূমি তৈরি করা হয়, যেমন কানাডার শিল্ড, এই উদাহরণগুলো একটু খেয়াল রাখবেন। কানাডার শিল্ড, তরঙ্গ কর্তৃত, নরওয়ে এবং ফিনল্যান্ডের যে উপকূল, ফিনল্যান্ডের উপকূল, মরুময়, আলজেরিয়া, লিবিয়া, সিরিয়া, লিবিয়া, আলজেরিয়া। এর পরবর্তীতে মরু প্রান্তর, মরু প্রান্তর, মাকুনি, মাকুনি হচ্ছিল গিয়ে কেনিয়ার মাকুনি। আর পেনি প্লান হচ্ছে শুষ্ক এলাকা, শুষ্ক এবং শুষ্ক প্রায় এলাকায় যান্ত্রিক বিচ্ছিন্ন ভবনের মাধ্যমে যে ভূমিরূপে সৃষ্টি হয় তাকে বলা হয় পেনি প্লান। পেনি প্লান হচ্ছে, দেখা যায় না, এত কানাডার বেলচার দ্বীপ। এবার পলি গঠিত, মানে পলি থেকে যে সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করে, যেমন গাঙ্গেয় উপত্যকা। লোয়েস, লোয়েস মানে শুক্ক বালিকণা ভাই, এই লোয়েসটা একটু সহজে বলছেন, শুক্ক বালিকণা বাতাসে উড়িয়ে যায় অন্য জায়গায় যদি সমভূমি তৈরি করে, যেমন গোবি মরুভূমি থেকে হুয়াংও নদীর অববাহিকায় যে সমভূমি তৈরি করছে, ঠিক আছে, হ্রদ সমভূমি, বিভিন্ন বাড়ি নুড়ি এগুলো একত্রিত হয়ে যদি হ্রদ মানে ভরিয়া যে সমভূমি হয়, পর্বতের পাদদেশে যে সমভূমি, রংপুর দিনাজপুর অঞ্চলে মৃতপ্রায় বদ্বীপ, পলি সঞ্চিত হয়ে যে নদীর, পলি সঞ্চিত হয়ে নদীর মোহনায় বা গতিপথে যে ব আকৃতি, ঠিক আছে, পলি সঞ্চিত ব আকৃতির যে ডেল্টা, ব আকৃতির যে ভূমিরূপে সৃষ্টি করে তারে বদ্বীপ। আর হিমবাহ যে আমেরিকার পেরি অঞ্চল, এই হিমবাহ থেকে মানে ই করিয়া ধুয়ে মুছে আর কি আসিয়া সঞ্চিত হইয়া এই সমভূমি তৈরি করে। তাহলে আমরা আলোচনা দিক কাছ হয়ে গেছি, অনলাইনে তো আমরা কত, ওরে বাবা দেড় ঘন্টা হয়ে গেছে, খালি খালি ভাবি যে তুই একটু পানি দাও তো। আমরা ভাই আজকের যে আলোচনাটা করলাম সেই আলোচনাটার একদম সারাংশ আপনাদের এখন দেখালে পারে, জিনিসটা একদম সহজ হয়ে যাবে।
আজকের এই ক্লাসটা ভাই আমি আপনাদের সহজ কথা বলি, আজকের এই ভূগোল ক্লাসটা আপনাদের সাথেই প্রথম নিলাম, যার কারণে একটু ডিস্টার্ব হয়েছে, কারণ ভূগোলের তো টিচার না, আরো প্রায় দুটো ক্লাস নিতে হবে। এই ক্লাস দুটো একটু কষ্ট সহকারে করবেন, এরপরে যখন নেব তখন এর সাথে আরো বেশি ভালো করে নেব। আমি বাংলাদেশে ফেরসের ক্লাস যখন নেব তখন আর কি আমার মাদার সাবজেক্ট এটা আর কি মজা বুঝবেন, যে কাহাকে বলে মজা, সংবিধান পুরো তাড়াতাড়ি মানে 2 ঘন্টার একটা ক্লাস সব মুখস্থ। ইতিহাস ক্লিয়ার ধারণা আমরা এক এক গ্লান্স আমরা একটু দেখবো, আজকে কি কি আলোচনা করলাম আপনারা স্ক্রিনশট দেবেন। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, প্লিজ এখন যাবেন না, এটাই তো ইম্পর্টেন্ট। পার্শ্বমন্ডল, 2 গুরুমন্ডল, 3 কেন্দ্রমন্ডল আমরা প্রথম আলোচনায় পাইছি। 2, পৃথিবীর অভ্যন্তরীণ উপাদান, খনিজ, শিলা। 3, পৃথিবীর ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া, 1, ধীর পরিবর্তন, বিশ্বনির্ভবন, নগ্নীভবন, তারপরে লগে অপসারণ, অবক্ষেপণ, এরপর হচ্ছে আকস্মিক, আকস্মিক হচ্ছে ভূমিকম্প, 2, সুনামি, 3 হচ্ছে লগিয়া আগ্নেয়গিরি, সক্রিয়, সুপ্ত, মৃত। 4, পৃথিবীর বাহ্যিক গঠন, বাহ্যিক গঠন বা এখানে পাইছিল কি পর্বত, মালভূমি, সমভূমি, পর্বত পাইছিল ভঙ্গিল, আগ্নেয়, স্তূপ বা শ্রুতি পর্বত, আর ছিল গিয়া লেখলিত, মালভূমি, মালভূমি 3 প্রকার, পর্বত মধ্যবর্তী, পাদদেশীয়, মহাদেশীয়, সমভূমি, ক্ষয়জাত, সঞ্চয়জাত। এই যে দেখছেন হেডলাইন ডে, এই হেডলাইন ডে আজকে আর কি পড়ছি, পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, অশ্বমন্ডল, গুরুমন্ডল, কেন্দ্রমন্ডল। অশ্বমন্ডল মানে ভূত্বকের 100 কিলোমিটার নিচে, গুরুমন্ডলের উপরে, এটা হচ্ছিল গিয়া অশ্বমন্ডল, ঠিক আছে। গুরুমন্ডল, কেন্দ্রমন্ডল, এই ভূপৃষ্ঠের 2 ভাগ, শিয়াল এবং সীমা, মহাদেশের শিয়াল আর হচ্ছিল সমুদ্র তলদেশের সীমা। গুরুমন্ডল 88-85 কিলোমিটার পুরুত্ব, উপরে 700 ঊর্ধ্বগুরু, নিচের বাকি টুকরে নিম্নগুরু। কেন্দ্রমন্ডল হচ্ছে 34-86 কিলোমিটার পুরুত্ব, 2270-1216 কিলোমিটার। এই অশ্বমন্ডল, গুরুমন্ডল, কেন্দ্রমন্ডল বহিরবরণকে আর কি ভূপৃষ্ঠ বলে। পৃথিবীর অভ্যন্তরীণ উপাদান খনিজ, শিলা, খনিজ হচ্ছে লগিয়া এক বা একাধিক মৌলিক পদার্থ মিলিত হয়ে যদি যৌগ গঠন করে, শিলা হচ্ছে এক বা একাধিক খনিজ পদার্থ যদি মিলে যে আর কি পদার্থ তৈরি করে, মানে খনিজের সংমিশ্রণে যে পদার্থ তৈরি হয় নাম শিলা। পৃথিবীর ভূপৃষ্ঠে পরিবর্তন, ধীর পরিবর্তন, আকস্মিক পরিবর্তন, বিচ্ছিন্ন ভবন, নগ্ন ভবন, অপসরণ, বিচ্ছিন্ন শিলা একদম টুকরো টুকরো হয়ে যায়, নগ্ন ভবন হচ্ছে লগিয়া শিলা শূন্য বিচ্ছিন্ন ক্ষয়ভবন দ্বারা চলে যায় এরপর যা থাকে, আর অপসরণ হচ্ছে সরে যে শিলা
বিভিন্ন হিমবাহ বৃষ্টিপাত বিভিন্ন নদী স্রোতে যে সরে যায়, যখন এক জায়গায় বসে একটা ভূমিরূপ তৈরি করে আর অবক্ষেপণ হচ্ছে লোকে ওখান থেকে উড়ে আসে বিভিন্ন ভাবে এসে যে সমভূমি মানে যে ভূমিরূপ তৈরি করে। আকস্মিক পরিবর্তন হচ্ছে ভূমিকম্প, ভূমিকম্প বলছি যে টেকটোনিক প্লেট এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে এই ভূমিকম্প সৃষ্টি হয়। এর পরবর্তীতে সুনামি, সুনামি হচ্ছে পোতাশ্রয়ধ্বনি সুনামি, এটা হচ্ছে ওয়েব ট্রেন বলা হয় এটা। আর আগ্নেয়গিরি, সক্রিয় আগ্নেয়গিরি যেটা আর কি মেওনালা মানাকিয়া আর কি, যেগুলো সব সময় আর কি জ্বলছে, সুপ্ত নিভে গেছে, আবার জলীয় বস্তিবার মৃতুলে একবারে নিভে গেছে। আর পৃথিবীর বাহ্যিক গঠন পর্বত, পর্বত 1,000 মিটারে উঁচু ভঙ্গিল ভাঁজ হয়ে যে পর্বত আগ্নেয়গিরি, অগ্নিগিরি আগ্নেয়গিরি থেকে যে আর কি পর্বত আস্তে আস্তে ঠান্ডা হয়ে তার আগ্নেয়গিরি করবো স্তূপ পর্বত, স্তূপাকৃতি ভুলরণ পরে যে ফাটল তৈরি হয় সেই ফাটলে স্তরীভূত হয়ে উপরে উঠে যায় বা নিচে নেমে যায়, একে স্তূপ পর্বত বলে। আর ল্যাকোলিত পর্বত ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে আসতে পারে না, গম্বুজাকৃতির যে পর্বত সৃষ্টি করে। আর সমভূমি ক্ষয়জাত সমভূমি, সঞ্চয়জাত সমভূমি ভূমিপৃষ্ঠ থেকে মানে অল্প উঁচু আর কি, হ্যাঁ এইটাকে সমভূমি বলে। আর ওই জায়গা মহিডাল মহিষপান এগুলো পেয়েছিলাম। তো আমরা 1.5 ঘন্টায় ক্লাসটা আজকে শেষ করলাম ভাই, আর দুটো ক্লাস আমার একটু কষ্ট সহকারে শুনতে হবে, কারণ ওই দুটো ক্লাস আমার তৈরি করা লাগবে, এর পরবর্তীতে ওই দুটো ক্লাস নিতে হবে, ঠিক আছে? আর আমি এত ব্যস্ত ভাই যে আপনাদের ক্লাস নিয়ে একটু টাইম দেবো তাও পারি না, বিভিন্ন জায়গা আর কি ইউনিভার্সিটি ব্যাচ চলতেছে, প্রাইমারি এখানে অনেক ই চলতেছে, এই ক্লাস গুলো দেখতে হয়, আবার এজার আবার আপনাদেরও টাইম দিতে হয়, এই জন্য অনেকদিন পর পর দেখা হয়। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার মার্চ ফরওয়ার্ড এর বাদল সৈয়দ স্যারের জন্য দোয়া করবেন, আমাদের যারা সিনিয়র আইকন হাই প্রোফাইল পার্সন আছেন যারা এখানে এসে আমাদের টাইম দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এর পরবর্তীতে উবায় স্যারের জন্য দোয়া করবেন, আর আপনারা সবাই বাড়িতে, আর আর একটা মাস বা দুটো মাসে গরম আসলে পরে ভাই ভ্যাকসিন টেক্সিনও লাগবে না রে বাংলাদেশের জন্য, আমরা এমনি সুস্থ হয়ে যাবো না, ঠিক আছে? আর প্রতিদিন পড়ালেখা চালিয়ে যান, আমার ধারণা যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সাথে সাথেই আপনাদের ভর্তি পরীক্ষা শুরু হয়ে যাবে, যে 41তম পিলি হয়ে যাবে, এর এক মাস পরে দেখা যাচ্ছে যে 42, তার পরবর্তীতে দেখা যাচ্ছে আবার 43, মানে 3 মাসের মধ্যে 3টি হয়ে যাবে একদম, মানে করোনা চলে যাওয়ার সাথে একটা চাপ আপনার পড়বে। আর সহজ কথায় বলি ভাই, বিশেষ চাকরি ছাড়া, সরকারি চাকরি ছাড়া আপনাদের জীবন মানে কোনোভাবেই আর কি উন্নত সম্ভব না। আমি বলি যে একটা মানুষের মানে পূর্ণাঙ্গ মানুষ হতে গেলে দুটো জিনিস লাগবে, নাম্বার 1 তাকে যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, যারা অন্য জায়গায় আছেন তারা আবার কষ্ট পাবেন না, দেখবেন যে অনেক লেকিংস থেকে গেছে। আর 2 হচ্ছে লগিয়া তাকে বিশেষ ক্যাডার হতে হবে। আজকে দেখেন এই যে একটা ভিডিও দেখছেন যে ম্যাজিস্ট্রেটরা ছবি ছাড়তেছে, বিভিন্ন জন ই করতেছে, এটা আর কি আইন বহির্ভূত কাজ হচ্ছে। এখন কথা হচ্ছে ভাই সবকিছু এই ম্যাজিস্ট্রেট অ্যাডমিন ক্যাডার নিয়ে আলোচনা করা হয়, আরো অন্যান্য ক্যাডার আছে, এরা হলো সব রুই মাছের জাত ভাই, কিন্তু ওই আসল রুই হচ্ছিল অ্যাডমিন ক্যাডার, আর অন্যান্য যে ইগুলো সেগুলো হচ্ছিল গিয়া মায়ানমারের রুই, ব্যাপারটা বুঝছেন? মানে সবকিছুই সচিব দ্বারা পরিগণিত হয়, আমরা স্বীকার করি আর না করি যতদিন চাকরিতে যাবেন এই সচিব, আর আমরা চাই যে অ্যাডমিন ক্যাডারটা ফার্স্ট চয়েস দেন, ওই ফরেন ক্যাডার দেবেন, তারপরে আফসোস করে যাবেন যে শালা অ্যাডমিন অলিপারে বেশি ই করা যেত, চাপ বেশি, কাজ বেশি, সমস্ত মজার আর কি। সে যাই হোক, আমরা যারা শিক্ষা ক্যাডারে আছি আমরাও কিন্তু ভাই মানুষ গড়ার কারিগর, সবাইরে একদম মাথা ঝিম করে ভাই পৃথিবীতে জ্ঞানী হচ্ছে সেরা, যার মধ্যে যে জ্ঞান ভালো কাজ করবেন দেখবেন যে আপনি ওই ক্যাডার কোডের দরি দরবারে বাদ, ঠিক আছে? মানুষ হিসেবে মানুষের মতন মানে বাঁচতে হবে, ঠিক আছে? তো আমরা চাই যে বাংলাদেশ করোনা মোকাবেলা করে চরম ভাবে, এবং পদ্মা সেতু হোক, আমি বাদল সৈয়দ স্যারকে অনুরোধ করব যে এই ভার্চুয়াল জগৎ থেকে করোনা শেষ হলে পারে আমাদের ঢাকা অন্তত একটা ব্রাঞ্চ দিতে হবে, এমন ভাবে যে ম্যানুয়ালি ক্লাস করব, সেখানে একটা অডিটোরিয়াম থাকবে, 600-700 স্টুডেন্ট থাকবে, তাদের সাথে মানে একদম সেইভাবে ক্লাস নেব, এবং ম্যানুয়ালি ক্লাস ভাই এত মজা মানে বুঝতে পারবেন না, যে অনলাইনে ক্লাস আসলে কোনো কিছু নেই, দাঁড়ালি পারে মনে ক্যামেরার সামনে দাঁড়াইছি সব তথ্য যাই বলিয়া কি যে একটা বিপদে পড়ছি রে ভাই। আর এই ম্যানুয়াল ক্লাস হলে পরে সবকিছু আর কি মানে সুন্দরভাবে হবে, আপনারাও রিকোয়েস্ট করবেন স্যারের প্রতি, যেহেতু শুরু করছেন যে এরপরে ম্যানুয়ালি একটা শুরু করবেন, আর আমাদের যে সমস্ত স্যাররা আরো বেশি রিনাউন্ড স্যার, প্রত্যেক মানুষের কাছ থেকে শেখার কিছু আছে। একটু উপদেশ বাণী বেশি দিয়ে দিলাম ভাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। জাভেদ, আসসালামু